সবাই নারাজ হলো আপনার প্রতি, এই লোকটা একটু বুদ্ধি নেই, ক্লাসে বসছে মোবাইলটা সব কনফারেন্সে। তাহলে আপনি এখানে আসলেন কি জন্য? বৈষ্ণবের কৃপা নেওয়ার জন্য। আর সব চাষি ভক্ত নারাজ হয়ে গেলো, এরপরে বুদ্ধি নেই আর কেউ না না বুদ্ধি মানে এত বুদ্ধি কম, কী করে সুইচ অফ করতে সেটাও জানে না। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এভাবে চিন্তা করলে ভালো। ওকে, আনন্দ বৃন্দাবন। অনিহা, হ্যাঁ, ইচ্ছা করবে না, ইন্দ্র তৃপ্তি কোনো ইচ্ছা জগতে ভক্ত ইচ্ছা নেই। অনিহা ছিলাম আঠাশটি গুণ, হ্যাঁ, স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ বলুন। শোনাচ্ছেন জোরে বলুন। মানে আমরা যদি কর্মছাড়া থাকতে পারবো না, তাই আমাদের কর্ম করা উচিত শাস্ত্রের নির্দেশ নিশ্চয়, অর্থাৎ কৃষ্ণকে খুশি করার জন্য। ওকে, এনি লাস্ট পয়েন্ট নিউটন কেউ? মায়াবাদীদের মৌন থাকলে ভালো, ওরা যদি মৌন থাকে তাহলে জগতের মঙ্গল। ওরা যে মৌনপথ অবলম্বন করে ঠিক আছে, আমাদের কিন্তু মৌনপথ অবলম্বন করে থাকে না, আমরা কৃষ্ণের কথা বলবো। ওকে, লাস্ট নতুন কেউ থাকলে বলবো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামীকে, হ্যাঁ, গৃহস্থ অবস্থায় এক প্রকার উপদেশ দিলেন সন্ন্যাসী, কিন্তু কৃষ্ণকে স্মরণ দুই জায়গায় উপদেশ দিয়েছে, তটস্থা লক্ষণের পরিবর্তনে স্বরূপ লক্ষণে পার্থক্য হবে না। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমাদের, হ্যাঁ, যে কোনো কাজের সংখ্যার চেয়ে গুণটার বেশি দেখা যায়। ভক্ত তৈরি করার ব্যাপারে অনেকগুলো ভক্ত তৈরি করলে একটা কাজের নাই, হ্যাঁ, যেমন আমার উদাহরণ দিচ্ছে, আমি পচা আম নিয়ে কিনে নিয়ে এসেছি অনেকগুলো কেউ করে, সেরকম জপও আমরা, হ্যাঁ, ষোলো মালা যেন ভালো করে করি, অনেক জপ করলাম কিন্তু একটা কাজের কাজ হলো না। হ্যাঁ, তো আমাদের সংখ্যার চেয়ে গুণগত মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, সংখ্যা তো ষোলো মালা থাকবেই। ওকে, হ্যাঁ, ভক্ত এরকম প্রার্থনা করেন যে আমি ছোটোবেলা থেকে কি সুন্দর, আমি আমার ইন্দ্রিয়ের দাসত্ব করে আসলাম, কিন্তু আজ পর্যন্ত আমাকে কোনো দিন থ্যাংক ইউ দিল না, আর একটু লজ্জাও পাচ্ছে না যে এত সেবা একজনের কাছে কী করে নেই। হ্যাঁ, কাউকে যে বারবার বলে এটা কর ওটা কর, লজ্জা তো লাগে বারবার, হ্যাঁ, কিন্তু এ আমার প্রভুর এমন একদিনের জন্য বলে নেই, না না অনেক সেবা করেছে ধন্যবাদ আর চাই না এরকম। ওকে, দ্বাদশ অধ্যায়ের তেরো চোদ্দ নম্বর শ্লোক থেকে গান, গীতার গান থেকে। আর কেউ লাস্টে? নূতন, হ্যাঁ নূতন কেউ? হ্যাঁ, কারেন্টে যে বিল না পেলে কারেন্ট কেটে যাবে, তো ভগবানের সেবা না করলে আমাদের বিল কেটে দেবে, প্রথমে লাইটের বিল কেটে যাবে চোখে দেখবো না, কারেন্টের বিল কেটে যাবে কান দেবে না, সব ধীরে ধীরে, হ্যাঁ, বিল কেটে যাবে ভগবানের কাছে, আর সুযোগ সুবিধা পাবো না। কে জোরে বল, এখানে মাতাজি হাত উঠেছেন। ওকে, ঠিক আছে, হাত উঠেছে, এর নাম কি জানো? মনোযোগ দিয়ে মালা করা। হ্যাঁ, মনোযোগ দিয়ে মালা করা, হ্যাঁ, ভেরি গুড, মনোযোগ দিয়ে মালা জপ করতে হয়, খুব কাজের কথা বলেছেন।
ওকে মাতাজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভক্ত মানে অকিঞ্চন, অর্থাৎ ভক্ত কোনোদিন ভাবেন এই সম্পত্তিটা আমার, যা দেবে কৃষ্ণের। যেমন ধরুন এখানে কি হয়, মন্দিরে প্রভুরা আসে ব্রহ্মচারীকে টাকা দেয়, প্রভু এই টাকাটা মন্দিরে, এই টাকাটা আপনার, তাহলে এই টাকাটা যে মন্দিরে এটা আপনার, এখন যে ব্রহ্মচারী নিল এটা মন্দিরে ওটা ওর, তার মানে কি হলো, যেটা ওর সেটা মন্দিরের নয়, তার মানে ও থেকে মন্দিরে আলাদা কিছু আছে, আর যিনি দিলেন তিনিও আসলে উপকার করলেন না, তিনি মন্দির থেকে দূরে সরাচ্ছেন, যে তুমি আর মন্দিরে আলাদা। যদি যদি টাকা দেয় প্রভু, ব্রহ্মচারী দেয় প্রভু এই টাকাটা ভগবান সেবার জন্য আর এই টাকাটা আপনার, তার মানে ও কৃষ্ণ থেকে আলাদা করতে যাচ্ছে, এটা যে কৃষ্ণের এটা কৃষ্ণের নয়, তার মানে তোমার জন্য যেটা ছিল সেটা কৃষ্ণের জন্য, তুমি কৃষ্ণের নও, তার মানে ও কি বলতে যাচ্ছে, এটা মনে করছে আমি খুব খুব উপকার করলাম। আসলে এই উপকার করতে যে যেমন এটা উপর এইরকম, কারো যে ডায়াবেটিস হয় তাকে জোর জোর করে মিষ্টি খাওয়ানো হয়, সেটা তো না, আমি অনেক মিষ্টি খাওয়াইছি, তার যে অবস্থাটা হবে, এই ব্রহ্মচারীকেও যদি বলা হয় এটা এটা মন্দির নেড়া তোমার ব্যক্তিগত, ওকে এই ডায়াবেটিসের মিষ্টি খাওয়ানোর মতো হবে, তার মানে ও যদি মনে করে এটা মন্দিরের নয় এটা আমার, কী করে বোঝা উচিত, তাহলে কী বোঝা উচিত, এটা যদি কৃষ্ণের নয় এটা আমার, তাহলে কৃষ্ণ থেকে আমি আলাদা, এটা মন্দিরের নয় এটা আমার, তাহলে আমি মন্দির থেকে আলাদা, তা আমি যদি কৃষ্ণকে আমার থেকে আলাদা করে দিই, কৃষ্ণ আলাদা করে দেবে। যেমন ধরুন প্রসাদ খেয়ে আমার ডাস্টবিনে ফেলে দিলাম কিছু প্রসাদ, তো প্রসাদকে চিনময়, তো ভগবান প্রসাদ নয় ভগবান, তো ভগবানকে ডাস্টবিনে ফেলে দেবে, ভগবান একদম ডাস্টবিনে ফেলে দেবে, খা তুই আমাকে ফেলেছিস তুই পর, প্রসাদ কোনো সাধারণ খাবার নয়, প্রসাদ যখন ভগবান যখন খেলেন, একটা একটা লোহা এই তারটা যদি আগুন এসে লাগা থাকে তো কি, এটা এটা কারেন্ট, সাধারণ তার না, তো যে খাবারটা ভগবান মুখে লেগেছে ভগবান খেয়েছে কারেন্ট এসেছে, তো চিন্ময় হয়ে গেছে, সে ভগবান থেকে অভিন্ন, এখন সেই ভগবানকে যদি ফেলে দেই, প্রসাদ হচ্ছে ভগবান ফেলে দিই, তাহলে কী হবে, আমি ভগবানকে ফেলে দিই, ভগবান একদিন আমার ফেলে দেবে, তুই একদিন ফেলেছিস আমি তোকে ফেলি। এই চারটে জিনিস যাদের পূর্ণ কম তারা বুঝতে পারে না, কী চারটে জিনিস, মহাপ্রসাদ, গোবিন্দ, গোবিন্দ মানে ভগবানের বিগ্রহ, নাম ভগবানের নাম, আর বৈষ্ণব, এই চারটে জিনিস যাতে অল্প বুদ্ধি তারা বুঝতে পারে না, বিগ্রহকে একটা সাধারণ মূর্তি মনে করে, কিন্তু বিগ্রহ স্বয়ং ভগবান, ভগবানের নাম, ভগবানের নাম ভগবান স্বয়ং সাধারণ কোনো শব্দ নয়, বৈষ্ণব সাধারণ কোনো একজন ব্যক্তি নন, এবং প্রসাদ সাধারণ কোনো খাবার নয়, তো আমরা ভগবানের সঙ্গে যেরকম ব্যবহার, এখন সামনে প্রসাদ আসছে, কী রান্না করছিস সেটা, এরকম যদি বলা হয় তো কাকে বললাম আমরা, কাকে নিন্দা করলাম, ভগবান প্রসাদকে নিন্দা করা মানে কি, ভগবানকে নিন্দা করা, এখন প্রসাদ যদি কাছে নেই সেটা আলাদা কথা, কিন্তু প্রসাদের সামনে যে কী রান্না করছে এটা, প্রসাদ শুনছে আমার সম্বন্ধে এইরকম বলছে, আমাদের জ্ঞানে নেই আমরা কার সম্বন্ধে বলছি, প্রধানমন্ত্রী এসেছেন আপনার ভাই প্রধানমন্ত্রীকে নিয়ে এসেছেন, এখন যদি বলে এ কোন লোককে নিয়ে এসেছিস এখানে, তাহলে আপনার অবস্থাটা কী হবে, আপনি কার বাড়িতে টেলিফোন করেছেন, তার ভাই বলছে এ অমুক টেলিফোন করে কথা বল, না না আমি ওর সঙ্গে কথা বলবো না, এই কথাটা তো আপনার কানে আসবে কীরকম লাগছে, ধরুন আমাকে কেউ আমি টেলিফোন করেছি, পুরো বলছে বাবা এই টেলিফোনটা ধর মহারাজ কথা বলছে, ছেলে বলছে আমি কথা বলবো না, এই কথাটা আমি শুনলাম আমার কেমন লাগবে, এমনি না শুনতাম ঠিক আছে, কিন্তু যখন কথাটা শুনলাম তখন কেমন কষ্ট লাগবে, সেরকম প্রসাদ সামনে রেখে আমরা কখনো যেন এরকম না করি, প্রসাদ স্বয়ং স্বয়ং ভগবান। ওকে, আশা করি আর কোনো পয়েন্ট নেই, সব কভার হয়ে গেছে। ওকে, আজকে কালকে আমরা
মেইনলি আলোচনা করেছিলাম বৈষ্ণব সদাচারে, বৈষ্ণব কি, বৈষ্ণব বৈষ্ণব কাকে বলা হয়। হরিনাম চিন্তামণি থেকে আমরা পাঠ করেছিলাম বৈষ্ণবের যোগ্যতা, কাকে আমরা বৈষ্ণব বলবো, বৈষ্ণবের লক্ষণ কি, বিশেষ করে 28টি লক্ষণ শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে আলোচনা হয়েছে। আজকে আমরা ভগবদ্ গীতা থেকে দ্বাদশ অধ্যায়ে, কালকে যারা বললেন 13 নম্বর থেকে 20 নম্বর, কয়টা শ্লোক হলো, 13 থেকে 20, 8টা শ্লোকে ভগবানের প্রিয় ভক্ত তার মানে বৈষ্ণব তার কী লক্ষণে বলা আছে। তা আমরা পূর্বদের গান আকারে লিখেছেন পুরা গীতা, আমরা গান গাবো, সেরকম লাগে তা আমরা গান গাই তারপর ব্যাখ্যা করব। মৃদঙ্গ, আমরা মানস দেহকেও যে সুর আছে ওই সুরে গাবো, গুরু মহারাজ মানস দেহকে সুরটা দিয়েছেন ওই সুরে গাবো। আমার যে ভক্ত সর্ব গুণের আধার, সকলের মিত্র হয় হিংসা নাহি তার। দেখা যাচ্ছে না, আমার যে ভক্ত সর্ব গুণের আধার, সকলের মিত্র আপনি গাবেন না, তাহলে সবারটা একসঙ্গে শোনা যাবে। হ্যাঁ, আমার যে ভক্ত সর্ব গুণের আধার, সকলের মিত্র হয় হিংসা নাহি তার। ভক্ত নহে হিংসার পাত্র, ভক্ত সে করু জীবের দুর্দশা হেরি সদা দুঃখী মন, দেহে আত্ম বুদ্ধি ভং ভক্তের সেনা, নির্মম নিরহংকার দুঃখের বালা, সর্বত সন্তুষ্ট যোগী সে দৃঢ় নিশ্চয়।
যত্নশীল নিজ কার্যে আমাতে বিল তার কার্য মন প্রাণ আমাতে নিযুক্ত আমার সে প্রিয় ভক্ত সর্বদাই মুক্ত আমার যে ভক্ত সর্ব এখানে ১৩ আর ১৪ নম্বর শ্লোকে প্রভুপাদ কী সুন্দর গান লিখেছেন। আমরা যদি কি বুঝা গেল না, সংস্কৃত শ্লোকটা যদি এরকম পড়ি, অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মমহ নিরহংকার সম দুঃখ সুখক্ষমী সন্তুষ্ট সততং যোগী যদাত্মা দৃঢ় নিশ্চয় মৈ অর্পিত মনোবুদ্ধির যোমদ ভক্ত সময় প্রিয়। কোনটা বুঝতে সুবিধা হলো? বাংলাটা। এই যে প্রভুপাদের মুখে যে কথাগুলি, বৈদিক শাস্ত্রের বিষয়ে কারো সন্দেহ আছে? সেই প্রভুপাদ গীতার গান বাংলার মাধ্যমে দিয়েছেন, তার মানে কি যে কৃষ্ণ আর অর্জুনের কথাটা সংস্কৃত হয়েছিল সেটা যথাযথভাবে বাংলায় দিয়েছেন, এটা বাঙালি এই যে এটা লাভ করেছেন, আর অন্য কোনো ভাষাভাষী এটা লাভ করেননি। গীতা সংস্কৃতে আর প্রভুপাদ বাংলায় দিয়েছেন। প্রভুপাদের বাংলা মানে গীতা অ্যাজ ইট ইজ, তার মানে বাঙালিরা কত ভাগ্যশালী গীতার গান আমাদেরকে দিয়েছে। তার সবচেয়ে ভাগ্যশালী কারা? আমরা মানে বাঙালিরা। কিন্তু কিন্তু কেউ যদি লটারিতে ১ কোটি টাকা পেলো, পরের দিন ওটা হারিয়ে আসলো, তাহলে দুর্ভাগা কে? যে পেয়েছে। যে পেলো না ও দুর্ভাগা না, যে পেয়েছে সে দুর্ভাগা। তো সেই রকম এখন এই গীতার গান থাকা করতে গীতা পড়ি না, তাহলে মানে আমাদের অবস্থাটা কি? আসে গরু না বয়হাল তার দুঃখ সর্বকাল। এখন কেউ যদি গরিব, গরিব মানুষ কিছু বলবে না, কেউ ধনী লোকের ছেলে যদি গরিব হিসেবে গালি দিবে, তোর বাবা এত ধনী ছিল এইরকম ভিক্ষা করে খাচ্ছিস। কিন্তু যে গরিব কেউ গরিব দিবে না, ঠিক আছে বাবা গরিব। তো আমাদের সেই অবস্থা, আমরা বাঙালিরা গীতার জ্ঞান আমাদেরকে প্রভুপাদ কী সুন্দর লিখে গেছেন, আমরা পড়ি না। দুর্ভাগা মনে হচ্ছে না কি? এটা বুঝতে কোনোটা কঠিন লাগলো কোনোটা? কী সুন্দর কথা, আমার যে ভক্ত সর্বগুণের আধার। আধার মানে কি? পাত্র। আধার, আধার মানে পাত্র। আমার ভক্ত সর্বগুণের আধার, কথার অর্থ কি? পাত্রের মধ্যে যেমন সব কিছু থাকে, তো সমস্ত গুণ কার মধ্যে থাকে? ভক্তের মধ্যে থাকে। তো সমস্ত গুণ ভগবানের ভক্তের মধ্যে থাকে। যে শাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণই তত্র সমাত সত্য সুরা। ভগবানের ভক্ত হলে তার সমস্ত গুণ, যেমন ধরুন একটা পুলিশ যে কাউকে ধরে নিয়ে যেতে পারে, পারে কি না পারে? এত কত ক্ষমতা কোথার থেকে আসলো? একটা পুলিশ যে কাউকে ধরে নিয়ে যেতে পারে, এ ক্ষমতা আসলো কোথার থেকে? কোথায়? সরকারি চাকরি করে,
সরকারদের ক্ষমতা, একটা পুলিশ যে কাউকে ধরে নিয়ে যেতে পারে, তার এত ক্ষমতা কোথার থেকে? সাধারণ লোক, কিন্তু সে সরকারের সঙ্গে কানেকশন। এমনকি যে আজকে মুখ্যমন্ত্রী আছে, সে তো কালকে পড়ে যায়, তাকেও ধরে নিয়ে যেতে পারে পুলিশ। যে মুখ্যমন্ত্রী তাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে, কেন মুখ্যমন্ত্রী আর প্রেসিডেন্টের সঙ্গে কানেকশন নেই, কানেকশন কে আছে? পুলিশ। তাহলে ক্ষমতাটা কার হলো? যে সরকারের সঙ্গে যুক্ত, সে ভক্ত, যদি ভগবানের সঙ্গে যুক্ত, সে তার ক্ষমতা এরকম সর্বগুণের আধার। আর সেই জন্য সকলের মিত্র হয় হিংসা নাহি তা, সেই জন্য সে সবার মিত্র। কেন, এটার সঙ্গে কী সম্পর্ক? আমার যে ভক্ত সর্বগুণের আধার, সকলের মিত্র হয়, সকলের মিত্র, যেহেতু ভগবানের সমস্ত গুণ তার মধ্যে। ভগবানের একটা মুখ্য গুণ কী? সহিদং সর্বভূতানা, সবার বন্ধু। ভগবান, ভগবান সবার বন্ধু। সহিত মানে কি? বন্ধু, এর বিভিন্ন প্রকার শব্দ আছে। ফ্রেন্ড শব্দটা ইংলিশে সব শব্দের অর্থ নেই। মিত্র, বন্ধু আর সহিত। মিত্র মানে কি? অফিসিয়াল ফ্রেন্ড, মিত্র, অমুকের মিত্র। বন্ধু মানে খুব প্রিয়, ভাই ভাই সম্পর্ক, পিতা মাতার সঙ্গে ছেলের সম্পর্ক, এটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু হৃদয়ের সঙ্গে সম্পর্ক, সেটা শুধু ভগবানের সঙ্গে। সেই জন্য ভগবানকে বলে সুহৃত, হৃদয় দিয়ে ভালোবাসে। অন্যেরা ওই লেভেলে আসতে পারবে না। তো সুহৃত কথাটা কেবল ভগবানের ক্ষেত্রে হয়, বাকিদেরকে আমরা বন্ধু মিত্র বলতে পারি। সুহৃদং সর্বভূতানা, সমস্ত জীবের বন্ধু কী ঘোষণা করতে পারে? কেবল ভগবান। এখন যেহেতু যেহেতু যেমন ধরুন একটা এটা আমেরিকার লোকের ধরুন, এখানে কী বলে আমেরিকার একটা মহিলা তাকে এখানে ভারতের সবাই ভালোবাসবে, বাজবে না বাজতে। কিন্তু ওই মহিলাটা যদি আমাদের দেশের প্রেসিডেন্টের ছেলের সঙ্গে বিয়ে হয়, কী হবে তার? কী হবে? তিনি কী হলেন? দেশের সঙ্গে কানেকশন হল, কি রাজার সঙ্গে কানেকশন, সেই সূত্রে সমস্ত দেশবাসীর সঙ্গে। তো সেই রকম ভক্ত কি জানে? সব কিছু কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত, সবাই কৃষ্ণের সন্তান। যেহেতু সবাই কৃষ্ণের সন্তান, না ভালোবেসে পারবেন না। যেমন ধরুন আপনি যদি চিন্তা করেন, আমি ইস্কন অমুক ভক্তটা, এমনকি যদি নারাজ হই তো প্রভুপাদ নারাজ হবেন। এভাবে যদি চিন্তা করেন, প্রভুপাদ ইস্কন বানিয়েছেন, প্রভুপাদ সবাইকে ভালোবাসেন, এখন কোনো ইস্কনের ভক্তের সঙ্গে যদি খারাপ ব্যবহার করি প্রভুপাদ নারাজ হবেন, তো প্রভুপাদ নারাজ হলে আমার ভক্তি থাকলো কোথায়? এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবো? হ্যাঁ, সেইভাবে আমরা যদি চিন্তা করি, কৃষ্ণের সবাই সন্তান, কৃষ্ণের সমস্ত সন্তানকে সমান ভালোবাসেন। সেই জন্য একটা কথা, রাজার রাজ্যে সবাইকে কী বলা হয়, জনগণকে কী বলা হয়? প্রজা। প্রজা মানে কি? প্রজা মানে প্রকৃষ্ট রূপে জায়তে, জায়তে মানে জন্মগ্রহণ করা। এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সবাই প্রজা। তার যাদের জন্ম হয়েছে কোথায়? দেশে, সরকারের, তারপর সরকারের সন্তান। তার অর্থই নয় কেবল মানুষ সন্তান, গাছপালা পশু পক্ষী সবাই প্রজা। কিন্তু এই ধারণাটা কিন্তু বর্তমান সমাজের নেই। তারা মনে করছে, না তুমি মানুষ, তুমি কেবল প্রজা, পশুকে দেখাও না, পশু প্রজা, সরকারের সবাই দেখাও। সেই রকম যখন দেখবো যে আমরা ভক্ত কী দেখে, সবাই কৃষ্ণের সন্তান, এবং কৃষ্ণের সন্তান হওয়ার জন্য কৃষ্ণ সবাইকে ভালোবাসে। এবং কৃষ্ণ যেহেতু ভালোবাসেন, আমি যদি তাকে না ভালোবাসি, আমি কৃষ্ণের ভালোবাসা পাব? কি মনে হয়? যদি কৃষ্ণ সবাইকে ভালোবাসেন, আমি সে লোকটাকে ভালোবাসি না বাসি, আমি কি কৃষ্ণের ভালোবাসা পাব? অপূর্ব কুলটা দেখি, যেহেতু আমার সঙ্গে কৃষ্ণের ভালো সম্পর্ক নাই, কিন্তু অন্য সবাইকে ভালোবাসে, আমি যদি ওকে ভালোবাসি তো ভালোবাসি। যেমন আমরা কি করতাম, গুরু মহারাজের, আজকে আমি এ পর্যন্ত গুরু মহারাজের নাম মাঙ্গে খাচ্ছি আজ পর্যন্ত। হ্যাঁ, গুরু মহারাজের সঙ্গে থাকতাম,
তো গুরু মহাজনের দেশ বিদেশে অনেক বড় বড় ভক্ত আসতে, জিবিসিরা আসতে, সবাই আসতে গুরু মহাজের কাছে। আর আমাদের কাজ কি? গেটে দাঁড়িয়ে থাকা, গুরু মহাজের চেয়ারটা নিয়ে এসো, চেয়ার নিয়ে এসে দিলাম, এক গ্লাস জল নিয়ে এসো, অমুক নিয়ে এসো, আমাদের এই কাজটা করতাম। আর যেহেতু আমি জানতাম গুরু মহাজের প্রিয়, এনাকে যদি খুশি করা হয় তাহলে গুরু মহাজকে বলে দিলেন এ খুব ভালো, তো গুরু মহাজ আমার ভালোবাসবেন। সেই লোভে লোভে হয়তো কেউ কেউ এরকম একে ভালো করে আমেরিকা যাওয়ার টিকিট দিয়ে দেবে, অন্য গ্রুপ দেবে, এরকমও আসে। আমারও অবশ্য ওটা ছিল না, কিন্তু আমার ছিল, হ্যাঁ গুরু মহাজকে বলে এনে খুব ভালো সেবা করেছে আমার, বাস ওই লোভে আমি করতাম। যে এদের সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে গুরু মহাজকে বলে না না ও খুব সেরে সেবা। সামনে আবার বলে অনেকেই না মহারাজ আপনি আমার খুব সেবা করেছে, তো গুরু মহাজ খুব খুশি হন। তো ওই লোভে লোভে গুরু মহাজদের গেস্টদেরকে আমরা সেবা করতাম। এখন গুরু মহারাজ দেশ বিদেশে এত গেস্ট নিয়ে আসছেন, এখন তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেন ভালোবাসি? যেহেতু গুরু মহারাজ ভালোবাসেন, আর উনি যদি নারাজ হয়ে যান আর যদি বলে অমুক গেটে ছিল অক ঢুকতে দেয়নি, তাহলে আমার 12টা বেজে আমার চাকরি শেষ। তো সেই ভয়ে ভয়ে ওনাকে ভালোবাসি আর না বাসি, অন্তত গুরু মহারাজ যেন নারাজ না হন সেই জন্য তার সঙ্গে ভালো ব্যবহার রাখতে হয়। তো সেইভাবে যদি আমরা সারা জগতেই যদি দেখতে পারি যে আমি যদি খারাপ ব্যবহার করি কৃষ্ণ নারাজ হবেন, তো যেহেতু কৃষ্ণ সুহৃদ তাই কৃষ্ণকে ভালোবাসলে, ভালোবাসার মাধ্যমে আমরা সবাই সুহৃদ হতে পারি। সে সংস্কৃতি কী বলা হয়? বসুধৈব কুটুম্বকম, বসুধা এব কুটুম্বকম, সারা পৃথিবীর লোক আমাদের আত্মীয় হয়ে যাবে। এটা বৃন্দাবন ভজনে প্রভুপাদ কার কার বৃন্দাবন ভজন পড়েছেন হাত উঠেন দেখি, এটা আমি বলবো একে দুঃখের কথা। ভক্তি গীতি সঞ্চনে প্রথমেই প্রভুপাদের 27টা বাংলা গান আছে বৃন্দাবনে ভজনের, কী সুন্দর মধুর গান, আপনার কল্পনা করতে পারবেন না ওরকম কী মধু আছে ওর মধ্যে। শুরুতেই উনি এটা ব্যাখ্যা করেছেন যে আমরা যাদেরকে আত্মীয় বলি আসলে আত্মীয় নয়, আত্মীয় সম্পর্কটা কী হয় আত্মার সাথে, আর আমাদের আত্মীয় ওটা ওদের কী সঙ্গে দেহের সঙ্গে, ওটা আসলে আত্মীয়, ওটার নাম হচ্ছে রোগ, কী রোগ? ওটার নাম চর্মরোগ। এই আমার চামড়াটা ওই একই চামড়া, আমাদের একই মায়ের চামড়া থেকে এসেছে, সেই জন্য আমরা চামড়াগত ভাই। আমাদের এই একটা রোগ, এটার নাম হচ্ছে চর্মরোগ। দুটো রোগ আছে, আর একটা রোগের নাম কি? হার্ট ডিজিজ, হৃদয় অনেক কামনা বসন, এই দুটো আমাদের সবচেয়ে বড় রোগ। তো প্রভুপাদ বলছেন আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে, আসলে আমরা সবাই আত্মীয়, আত্মীয় সবাই ভাই, হে ভাই আমরা সবাই আত্মীয়, কিন্তু আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। এই শরীরের সঙ্গে মায়াময় গন্ধ মানে কি? শরীর সম্ভব এক শরীরের সঙ্গে আরেক, ওরা নাম কিন্তু আত্মীয় নয়, কিন্তু আমরা আত্মীয় কৃষি সবার আত্মীয়, যিনি স্বয়ং ভগবান তাহার সম্বন্ধে বিশ্বে সবাই সমান। কী সুন্দর প্রভাত লিখেছেন, যদি আমরা কৃষ্ণকে সঙ্গে আত্মীয়তা করি সেই আমাদের সবার সঙ্গে আত্মীয় হবে, সেটা হচ্ছে আত্মীয়। আত্মীয়টা দেহের সম্পর্কে নয়। এখন এখানে সকলের মিত্র হয় হিংসা নাহি তার, যেহেতু ভক্ত সবসময় দেখে জড়স্তরে দেখে না, ভক্ত কি দেখে? আমি আত্মা, অনুমুখ আত্মা, সব আত্মা ভগবানের অংশ, সব ভগবানের সঙ্গে পঞ্চমধ্যে 8 নম্বর শ্লোকটা কি? পঞ্চমধ্যে 8 নম্বর শ্লোক বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোভস্তিনী, ফটোটা দেখেছেন আপনারা, সব জায়গায় কি দেখছে, সব জীবের মধ্যে কি দেখছে? পরমাত্মা। তো সেইভাবে যখন দেখা হবে তখন সবাই আমার বন্ধু, তখন সকলের মিত্র হয় হিংসা নাই তা, এইভাবে সে আর কারোর প্রতি হিংসা করতে পারে না। আর যেহেতু হিংসা করে না, ভক্ত নয় হিংসার পাত্র, ভক্ত সে করুন, ভক্তের সঙ্গে হিংসা করা উচিত কি মনে হয়? করা উচিত। আচ্ছা আপনি নিজের কথা চিন্তা করুন, কালকে আপনারা বলেছিলেন, আজকে আবার প্রশ্ন করি, কারা কারা মনে করেন আপনি ভক্ত হয়েছেন? আচ্ছা ঠিক আছে, কারা কারা ভক্তদের চান? ওকে, তার মানে এখনও ভক্ত হয়নি, চাচ্ছেন। আজ এই অবস্থায় আপনার কারোর সঙ্গে হিংসা করতে চান? কারা কারা হিংসা করতে চান?
আমরা ভক্ত হই নেই, ভক্তদের চাচ্ছি, তাতেই আমরা হিংসা ভাবটা ছেড়ে দিয়েছি। তো যারা শুদ্ধ ভক্ত তারা কোনো হিংসা করে কি মনে হয়? তাহলে কোনো ভক্তের সঙ্গে যদি হিংসা করা হয় তাহলে কত বড় একটা ভুল হলো। এখানে বলছে ভক্ত নয় হিংসার পাত্র, ভক্ত হিংসা করাই যাবে না, কারণ সে হিংসা করে না, ভক্ত সে করুন। আপনি প্রহ্লাদ মহারাজের কথা চিন্তা করুন, প্রহ্লাদ মহারাজ বাবা কিনা নির্যাতন করেছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ ভাবছে না দেখ বৈষ্ণব অপরাধের ফল দেখ, ওর বাবাকে যখন মেরে ফেলেছে প্রহ্লাদ মহারাজ বলছেন বুঝ মজা বৈষ্ণব অপরাধের ফলটা কি, এরকম বলেছেন কি না? তিনি দুঃখ পাচ্ছেন ভগবানের কাছে, ভগবান আমি ক্ষমা করে দেন। হরিদাস ঠাকুরের ক্ষেত্রে কি হয়েছে? হরিদাস যারা করছে তাদের জন্য প্রার্থনা করছেন ভগবান, এইভাবে তারপরে দেখে তাদের বিরুদ্ধেই মানুষ শত্রুতা করে, এটা হচ্ছে ভগবান ভৌতিক জগতের রোগ। সাধুরা কারোর কষ্ট দেয় না, কিন্তু ওরা আননেসেসারিলি অযথা ভক্তদের বিদ্বেষী করে। কেন ভক্তের কাজটাকে এই ভক্তরা প্রচার করতে চায় কী জন্য? কী জন্য প্রচার করে? কী জন্য প্রচার করে? অন্যের মঙ্গল করার জন্য প্রচার করতে যাওয়া কী জন্য? আপনাদের গ্রন্থ নিয়ে যান, যা করতে যান, কি বিনিময়ে কিছু পান না? তাহলে কেন প্রচার করছেন? তার মঙ্গল হবে। যারা এইরকম মঙ্গল করছে তাদের প্রতি শত্রুতা করা কীরকম একটা দুঃখের বিষয়। ভক্ত নয় হিংসার পাত্র, ভক্ত সে করুন। এখন দুঃখের কথা এই, বাইরের লোক হিংসা করতে পারে, এখন আমরা ভক্ত হয়েও যদি হিংসা করি সেটা আরও বেশি খারাপের কথা নয়। বাইরের লোক ভক্তের মহিমা জানে না, কিন্তু আমরা ভক্ত হবার পরে অন্য ভক্তের সঙ্গে হিংসা করছি, তাহলে সেটা আরও বেশি বেশি দুঃখের কথা। জীবের দুর্দশা হেরি সদা দুঃখী মন। ভক্ত কী করে? জীবের দুঃখ দেখে সবসময় দুঃখী, আর সেই রকম ভক্তকে কেউ নিন্দা করা যায়, দেশ করা যায়? কখনোই না। প্রভুপাদ একবার আমেরিকার সাথে যাচ্ছিলেন, চোখ দিয়ে জল পড়ছিল, ভক্তরা ভাবলেন যে আমরা কোনো আচরণে হয়তো কষ্ট দিয়েছি। পরে রুমে ফিরে যে ভক্তরা বলছে প্রভুপাদ মাফ করবেন, আমাদের আচরণে কি আপনি কষ্ট পেয়েছেন, আপনি কান্না করছিলেন? বলছে না, আসলে আমেরিকার লোকদের অবস্থা দেখে আমার চোখে জল আসছিল যে ভগবান এদের আপনি কখন উদ্ধার করবেন। তো এইরকম যে ভক্ত, ভক্ত মানে করুন, সেটাকে বলা লোক দুঃখী বৈষ্ণব, অন্যের দুঃখ দেখে। প্রভুপাদ আরও লিখেছেন জীবের দরদ দুঃখী শিল প্রভুপাদ, দরদ দুঃখী, জীবের কষ্ট দেখে দুঃখ পায়, এটা তো বৈষ্ণবের স্বভাব। তাহলে সে নেই কথা রাখত কি, দেহে আত্মবুদ্ধিভ্রম ভক্তের সে নেই, দেহে আত্মবুদ্ধিভ্রম ভক্তের সে নেই, মানে দেহাত্মবুদ্ধি নেই। দেহাত্মবুদ্ধি মানে কি? দেহাত্মবুদ্ধি মানে কি? আত্ম মানে নিজ, আত্ম মানে নিজ, আমি দেহ। দেহাত্মবুদ্ধি মানে কি? আমি দেহ, খালি আমি দেহ নয়। রিক্সাওয়ালাকে কি বলে? হে রিক্সা, মানে ও কাকে? মানুষটাকে কি বলছে? মানুষটাকে কি বলছে? মানুষটাকে রিক্সা বলছে। এইরকম মোটা মাথা রিক্সাটাকে মানুষ বলছে, হে রিক্সা, মানুষকে রিক্সা বলছে, এইরকম মোটা মাথা। সেভাবে আমরা দেহটাকে যখন বলি আমি দেহটাই আমি, সেটার নাম হচ্ছে দেহ আত্মবুদ্ধি। যে বুদ্ধিতে মনে করে আমি দেহ সেটার নাম দেহাত্মবুদ্ধি। এটা ঠিক না ভুল? ভুল। এই বুদ্ধিটা ভক্তে নেই, ভক্তরা এই ভুলটা করে না। দেহে আত্মবুদ্ধিভ্রম ভক্তের এসে নেই, ভক্তের এই ভুলটা নাই যে আমি দেহ না। ভক্তরা সবসময় জানে যে আমি শরীর নেই, আমি আত্মা। তাহলে একটা ভক্তের এখানে কি লক্ষণ হলো? ভক্ত সবসময় জানে আমি শরীর নই, আমি হচ্ছে আত্মা। দেহে আত্মবুদ্ধিভ্রম ভক্তের সে নেই। নির্মম নিরহংকার দুঃখের বালাই। নির্মম শব্দ অর্থ কি? নির্মম শব্দ অর্থ কি? ভক্তরা নির্মম কি নির্মম নয়? কারা কারা মনে করে ভক্তরা নির্মম? হাত উঠান দেখি, ভক্ত হচ্ছে নির্মম, কারা হাত উঠান? কেবল দুই তিনজন, রাধাপাদ প্রভু আর গোবিন্দানন্দ প্রভু বলছে হ্যাঁ ভক্তরা নির্মম, আর দুই তিনজন। হ্যাঁ গীতাতে বলছেন ভক্তরা নির্মম। নির্মম মানে কি? মম মানে কি? আমার
আমার মম মানে আমার, আমার আমারটা ভালো, এটা আমার, ওটা আমার, আমারটা ভালো, কি মনে হয় ভালো? এই আমার, এটা আমার, ওটা আমার, সব আমার, সেটার নাম হচ্ছে মম মম ভাব। যার এই ভাবটা নেই, যার এই ভাবটা নেই, সে হচ্ছে নির্মম। অর্থাৎ যে মনে করেন আমার আমার সব কৃষ্ণের, সে হচ্ছে নির্মম। এখানে প্রভুপাদ সুন্দর একটা তাৎপর্য, তাৎপর্য দেখো, তাৎপর্য প্রভুপাদ নির্মমের সুন্দর উদাহরণ সঙ্গে দেন। নির্মম বলতে বোঝায় যে ভক্ত দেহ সম্পর্কিত দুঃখ যন্ত্রণাকে তত গুরুত্ব দেন না। তিনি ভালোভাবে জানেন যে জড় দেহটি তিনি নন। এই মম মানে কি? আমার, এই দেহটা আমার। নির্মম মানে তিনি বোঝেন এই জড় দেহটা আমার নয়, এটার নাম নির্মম। তখন যখন আমার দেহ নয়, তখন এই দেহে যত দুঃখ কষ্ট আসে সেটা আর কষ্ট পান না, সেটার নাম হচ্ছে নির্মম। তাহলে একটা কথা দেখুন, নির্মম লোক কি? যাক মেরে দিলেও কষ্ট পায় না, তাকে নির্মম বলে না? হ্যাঁ, সেটাকে নির্মম কেন বলা হচ্ছে? সে নির্মম, ওর মমতা নাই, ও নিজের লোক মারছে। হ্যাঁ, যে বড় লোকের মুরগি পোষা, মুরগিটা পোষে বড় হলে খারাপ গলা কেটে খেয়ে নেবে, ওর মায়া মমতাই নেই, নির্মম। ওর মায়া নেই, মমভাব নেই, এটা আমার, আমি পালিছি পুষেছি, এর মমভাবটাই নেই, নির্মম, সেরকম নির্মম। তাহলে এখানে যে ওম কি মনে করত, ও আমার, আমারটা বাঁচানোর জন্য, কিন্তু এখানে সেই ভাবনাটা, দেহটা আমার নয়, তাই দেহে যত কষ্ট সেটা আমার দুঃখ কষ্ট নয়। তাহলে নির্মম মানে কি? দেহ সম্পর্কিত দুঃখ কষ্টকে গুরুত্ব দেন না। বোঝা গেল নির্মম শব্দের সংজ্ঞা? নির্মম শব্দের সংজ্ঞা কি? দেহের কষ্টকে গুরুত্ব দেয় না, এটা আমারই নয়, কি কষ্ট? যেমন ধরুন রাত্রে যাচ্ছেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পড়ে আছে, কীরকম লাগবে? কীরকম লাগবে? সারা রাত বসে আছেন, ভালো হতে পারেন, কষ্ট লাগছে না? পিছনে আর একটা গাড়ি নিয়ে ছোটো ভাই আসে, বলে দাদা বসে, বলে গাড়ি ভাড়া, না না ওটা তোর গাড়ি নয়, তোর গাড়ি আমি নিয়ে এসছি, ওটা অন্যের কারো গাড়ি, কষ্ট কোথায় গেল? কষ্ট শেষ? নির্মম, ওটা আমার নয়, কষ্ট শেষ। সেই রকম নির্মম নিরহংকার দুঃখের বালাই, নিরহংকার, নি অহংকার, যার কোনো অহংকার নেই, অহং সে একই ভাব, অহং এটা আমার, নির্মম দুঃখের বালাই, কোনো দুঃখই নেই, সর্বত্র সন্তুষ্ট যোগী, সে দৃঢ় নিশ্চয়, সর্বত্র সন্তুষ্ট, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে সে সন্তুষ্ট। এটা কীরকম হয় তাৎপর্যটা দেখো একটু, তাৎপর্যে পুরাত সুন্দর বলে কী করে ওটা করা যায়, চারটে লাইন বাদে তাৎপর্য। তাই কোনো রকম প্রতিবাদ না করে নীরবে সে কষ্ট সহ্য করাই শ্রেয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, তত্ত্ব অনুকম্পাং সুষমিক্ষ মান ভুঞ্জানেবাত্মকৃতং বিপাকম। ভক্ত যখনই কোনো দুঃখ কষ্ট ভোগ করেন, তখন তিনি মনে করেন যে এটি তার প্রতি ভগবানেরই কৃপা। একটু দাঁড়িয়ে কাটতে এচড়ে গেল, তো ভগবান আমার গলা কাটা যাওয়ার কথা ছিল, আপনি ধন্যবাদ, একটু এক ফোঁটা রক্তের মধ্যে ছেড়ে দিলেন আমাকে, এই জন্য ভগবানকে থ্যাংক ইউ দেন। তিনি মনে করেন আমার পূর্বকৃত অপকর্মের ফলস্বরূপ আমার দুঃখের বোঝা আরও বেশি হওয়া উচিত ছিল, কিন্তু পরমেশ্বর ভগবানের কৃপায় ফলে আমার সেই দুঃখের ভার লাঘব হয়ে গেছে। পরম পুরুষোত্তম ভগবান কি, আমি কেবল অল্প একটু কষ্ট পাচ্ছি। কেউ যদি এইভাবে গ্রহণ করতে পারে, তার জন্য, তার জন্য ভগবত ধাম পৈতৃক সম্পত্তি, মনে থাকবে কথাটা, তার জন্য ভগবত ধাম পৈতৃক সম্পত্তি, সে ভাগবতে বলা আছে। মুক্তি পদেশ দায় ভাগ, দায় ভাগ শব্দটা শুনেছেন? দায় ভাগ মানে কি? বাবার সম্পত্তির উত্তরাধিকার, মুক্তিপদ মানে ভগবত ধাম। তত্ত্বে অনুকম্পাং সুষমিক্ষ মান, ভক্ত মনে করেন অনুকম্পা, তত্ত্ব অনুকম্পাং, হে ভগবান আপনি আমার প্রতি এত কৃপালু, একটা থাপ্পড় দিয়ে শেষ করে আমাদের গলা কাটা যাওয়ার কথা ছিল, আপনাকে ধন্যবাদ। ভুঞ্জানি বা আত্মকৃতন বিপাকম, আমি ভোগ করছি আমার নিজের পাপ, কিন্তু আপনি এত কম করে দিলেন,
আত্মকে তুমি হিত বাক ববি বিদধান নমস্তে। এইরকম কষ্ট পাওয়ার পরও হৃদ হৃদয় বাক শরীর দিয়ে ভগবানকে প্রণাম করে ধন্যবাদ জানো ভগবান ধন্যবাদ, আরও অনেক বেশি হওয়ার কথা ছিল আপনি আমাকে বাঁচ জীবিত যে মুক্তি পদে সদায় ভাগ, এইভাবে যে জীবন ধারণ করে মুক্তি পদে মুক্তিপদ ভগবত ধাম তার জন্য পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি মানে কি? তার মানে বাবার সম্পত্তি পেতে কোনো কষ্ট হয়, তার মানে আমি মৃত্যুর পর আমার ভগবত ধাম যাব, বাস এইটুকু মানা কি খুব কঠিন জিনিস? আজকে আমরা যারা ভক্তি সম্বন্ধে কিন্তু সিন্ধু ক্লাসে ছিলেন সেখানে আমরা কি পড়ছিলাম, না না সরি হিন্দি হিন্দি ভাগবত আমরা পড়ছিলাম, সেখানে কেউ ছিলেন কি ক্লাসটা? ওকে যান, সেখানে ভীষ্মদেবের কাহিনীও পড়ছিলাম। ভীষ্মদেব কি বলছেন, সরস্বতী শুয়ে আছেন, বলছেন যে আমার যখন যখন আমি পরাজিত করেছিলাম অর্জুনকে তখন কৃষ্ণ আপনি রথের চাকা উঠে নিয়ে আমাকে মারতে এসেছিলেন। আচ্ছা এটা তো ছিল তাহলে, হ্যাঁ তা আমার রথের চাকা নিয়ে উঠতে আমাকে মারতে আসছিলেন, তাহলে আমাকে ভীষ্মকে মারতে আসছেন, ভীষ্ম বলছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি আমাকে মারতে এসেছেন, এ ধন্যবাদ দেয় কি কেউ? ভীষ্মদেব মৃত্যুর সময় কৃষ্ণকে ধন্যবাদ দিচ্ছেন আপনি অর্জুনকে বাঁচানোর জন্য রথের চাকা উঠিনি আমাকে মারতে আসছেন, তাহলে আপনি আমাকে কত ভালোবাসেন, কেন কেন না আপনি প্রতিজ্ঞা করেছিলেন অস্ত্র উঠাবেন না আপনি প্রতিজ্ঞা ভেঙেছেন, আর আমি বলেছিলাম আপনাকে অস্ত্র ধারণ করাবো আপনি অস্ত্র ধারণ করেছেন আমার প্রতিজ্ঞা রেখেছেন, আমাকে আপনি কত ভালোবাসেন ধন্যবাদ। তাহলে এরা ভক্তরা কেবল এইভাবে দেখতে পারে, অভক্তরা কিন্তু কোনোদিন এভাবে দেখতে পারবে না। ভক্তদের হিসাব কি, অভক্তদের হিসাবটা কি? ভক্তরা ভগবানের কাছে লিস্ট নিয়ে যায়, ভগবান আপনি আমাকে এটা দেন নাই এটা দেন নাই এটা দেন নাই কিছু দেন নেই, আমি কিছু ভগবান আপনি যদি ভগবান হতেন এইরকম সমস্যা হতো নাকি, করোনা ভাইরাস আসতো নাকি, ওরা ওই কী কী দেয়নি তার লিস্ট ভগবানের কাছে নিয়ে যায়। আর ভক্তরা কী করে, ভগবান আপনি কী কৃপালু, হ্যাঁ আমি কত পাপি আপনি আমাকে আমার হ্যাঁ বাঁচার কথা ছিল না আপনি আমাকে এত সম্মান দিয়েছেন, আমার যত পাপ আমি যা পাপ করেছি এটা যদি কেউ শুনতো কালকে থেকে মুখ দেখাতে পারতাম না, কিন্তু আপনি এইরকম একটা পাপীকেও বৈষ্ণবের সম্মানে বসিয়েছেন মানুষ আমাকে সম্মান দেয় আপনি কত কৃপালু। তো ভক্ত আর অভক্তের পার্থক্য কী, ভক্ত দেখে ভগবান আমাকে কী কী দিয়েছেন আর অভক্ত কী দেখে কী কী দেয় নেই, হ্যাঁ তা আমাদের কোন লিস্টে যায়, আমাদের ভগবানের কাছে যাই হ্যাঁ ভগবান এটা দাও এটা দাও এটা দাও, তার মানে এটা আপনি দেন নেই ওই না লিস্টে নিয়ে যাই ভগবানের কাছে, হ্যাঁ কিন্তু ভগবানের কাছে কোন লিস্ট নিয়ে যাওয়া উচিত, হে কৃষ্ণ করুণা সিন্ধু ভগবানের মহিমা কীর্তন কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম, ভগবানের মহিমা ভগবান আপনি এত সুন্দর এত কিছু করেছেন, হে ভগবান কৃষ্ণ পুতুনা আপনাকে মারার জন্য এসেছিলেন স্তনে দুধ মেখে আপনি তাকে মায়ের পথ দান করলেন, এর ভক্ত কেবল ভগবানের প্রশংসা করার জন্য যায়, আর অভক্ত লিস্টে এখন আমাদের নিজের বিবেচনা করছে আমার লিস্ট কোনটা লিস্ট বেশি আছে, আমরা দুই প্রকার লিস্ট নিয়ে যাই, ভগবান কী কী দিয়েছে ওটা দেওয়ার কথা আমরা বলি, নিজের কথা চিন্তা করুন আপনি কোথাও একটা যাচ্ছেন যাওয়ার আগে হয়তো পাওয়ার সম্ভাবনা কম, যেমন ছাত্রদের কথাই ধরি পরীক্ষা দিতে যাচ্ছে ভগবান পরীক্ষাটা যেন ভালো দিই প্রশ্নগুলো সব কমন আসে, পরীক্ষা দিয়ে এসলাম আচ্ছা আসার পরে একবার ভগবান ভগবান ধন্যবাদ আপনি আমার কীভাবে সেই জন্য হলো, এরকম কয়জনে করে কয়জন করে, আমার কথা ধরুন আমি যে ক্লাস দেওয়ার আগে ভগবান যেন ভালো করে আপনার মহিমা কীর্তন করতে বললাম, এখন দেওয়ার পরে ক্লাসের পরে মহারাজ কী সুন্দর ক্লাস দিলেন আপনি আরে ভুলে যাই, তো এই হচ্ছে ভক্তরা ভক্ত যখন কী কী দিয়েছেন ওটা চিন্তা করছি না আমরা, আমাদের সবসময় চিন্তা করা উচিত যদি আমি এইরকম কী কী ভগবান দেয় নেই আমাকে দেয়নি তাহলে আমি অসুর হয়ে আছি, আর যদি সবসময় ভাবতে পারি ভগবান কী কী আমাকে দিয়েছেন তাহলে আমরা ভক্ত।
এখানে সর্বত্র সন্তুষ্ট যোগী, সর্বদাই ভগবান ভক্ত সবসময় সন্তুষ্ট। ভগবান যা দিয়েছেন আমাদেরকে, এই যোগ্যতা ছিল কি মনে হয়? আমরা যা পেয়েছি এই যোগ্যতাগুলো ছিল না? আর দৃঢ় নিশ্চয়, দৃঢ় নিশ্চয় মানে, দৃঢ় নিশ্চয় মানে কি, দৃঢ় নিশ্চয় মানে কি করবো, যেমন প্রোগ্রামের পর প্রসাদ খেয়ে যাব, এরকম হবে যে প্রসাদ না খেয়ে যাবো? হ্যাঁ, বাকিগুলো থেকে তো অতদের দৃঢ় নিশ্চয় হয়, হয় কি বাকিটা? ঠিক আছে, ক্লাস হলো হলো, না হলো নাই কি, না হলে ঘুরে, কিন্তু গিয়েছি যখন প্রসাদটা খেয়ে আই। ভক্তিতে আমার দৃঢ় নিশ্চয় হওয়া উচিত, মনে করবে না যে মহারাজ এখন প্রসাদের কথা বলেন, রসিকতা করছে। সুভাষ স্বামী গুরু মহারাজ বলেন, সেটাও ভালো যে প্রসাদের প্রতি আসক্তি হয়, কমপক্ষে ভগবানের একটা জিনিস হিসেবে তো আসক্তি আছে, ভালো লক্ষণ। দৃঢ় নিশ্চয় মানে আমরা, আমাদের কি হয়, দৃঢ় নিশ্চয় হয় না। আজকে মনে করি দামোদর মাসে ব্রত করলাম, দামোদর এই করব, হয়তো একদিন করলে পরের দিন আর নেই। আমরা যেগুলো ব্রত করছি কতবার ভেঙেছে, যতবার করেছি ততবার ভেঙেছে, দৃঢ় নিশ্চয় নেই। ভক্তির একটা লক্ষণ হচ্ছে দৃঢ় নিশ্চয়। জান ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন করবো, ভক্তের এরকম কমপক্ষে আমাদের কিছু কিছু দৃঢ় নিশ্চয়, ষোলোমালা করবই করব। না না, আমি শুনেছি এটি না হলে পরের দিনও করা যায়, যায় না পরের দিন করা যায় না, করা যায় আজকে যদি না পরের দিনও করা যায় তো পরের দিন করব। কিন্তু এরাও তো চিন্তা করা আছে, আজকে ষোলোমালা করতে পারছি না, আজকে চার বাকি আছে, কালকে ষোলো চার বিশ করবো কী করে, আজকে ষোলোই হয় না কালকে বিশ হবে কী করে। আর একদিন এই অভ্যাসটা হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু বাকি খাওয়ার একবার অভ্যাস করলে বাস হয়ে গেল। বাকি খাওয়ার জানেন, আমার অভিজ্ঞতা আছে, আমি যখন কলেজে পড়তাম আমার বড় ভাই দাদার সঙ্গে থাকতাম, তো আমাকে টাকা দিত না, বলতো দোকান থেকে যা লাগবে লিখে সাইন করে নিয়ে নিবি, বাস আমার যা দরকার দোকান থেকে সাইন করে নিতাম, আর দাদা মাসের শেষে টাকা দিত। তার মানে বাকি খাওয়া চাল ডাল তো যা দরকার ওই সাইন করে নিবি। আর ওরা কী ভাবতো, নেওয়ার জন্য আমি অন্য আর দোকান চয়েস করতে পারবো, খারাপ হলেও পচা বেগুন আলু হলেও ওখান থেকে নিতে হতো, আমার অন্য দোকানে যাওয়ার ক্ষমতা নেই, বাকি খেলে কী লাভ, আপনি দোকান দেখতে পারবেন ওটা নিতে হবে, দামও জিজ্ঞাসা করতে পারবেন না, যেটা চাপ ওটা দিতে হবে, দামটা বেশি গেল পছন্দ করতো। আর সমাজের লোকের কাছে খারাপ, এই লোক বাকি খায়, এ ওই চেয়ে ভালোটা কী হতো, ভাই একটা মাস কষ্ট কর নগদ খা, যে আমাদের বাকি খাওয়া না, সকালে উঠতে পারি না কেন, জব করতে করতে বারোটা বেজে যায়, সেদিন সকালে উঠতে পারি না। আচ্ছা, জব করতে করতে যদি বারোটা বেজে যায় তো একদিন উঠে সকালে জব করতে আর বারোটা বাজবে না, খতম, আমার জব করতে করতে বারোটা বেজে যায়, মানে কী নামের প্রতি রুচি, বাপ রে বাপ, মানুষকে শোনাচ্ছে আমার জব করতে করতে বারোটা বেজে যায়, ও শোনাতে যাচ্ছে আমার নামের প্রতি কত রুচি। যদি বারোটার মধ্যে জব করতে হয় তাহলে তাড়াতাড়ি উঠে একদিন সকাল সকাল করলে তার বারোটা বাজছে না, তো একদিন যদি এই একটু ঘুরে নেওয়া যায় তাহলে পুরো দিন হয়ে গেল, কিন্তু ওই ওই কী বলে বাকির খাতায় নাম চলে গেছে, বাকি চলছে চলছে, এটা না হচ্ছে দৃঢ় নিশ্চয়, তাই না? হ্যাঁ, ভক্তর দৃঢ় না, আমি ষোলোমালা করবই করবো। একবার গুরু মহারাজ কলকাতা মন্দিরে দুই হাজার দিন, তোমরা ষোলোমালা না করলে ব্রেকফাস্ট করতে পারবে না, মানে খুব ঢিলা পড়ছে তো একটু জোর দিয়ে বলছে, তো একটা ভক্ত তো করতে পারেনি, তো ব্রেকফাস্ট পায়নি, তো প্রশ্ন ফির আমি যাক গুরু মহারাজকে, যে কোনো কারণ আছে ও খায়নি গুরু মহারাজ ওর ষোলোমালা হয়নি, বলে ওকে ডাকো,
বলেছে না ঠিক আছে প্রসাদ খাও, প্রসাদের সাথে এটা করো না, প্রসাদ ভগবানের কৃপা। কিন্তু তোমাদের বুঝতে হবে ষোলো মালাটা কথা কত গুরুত্ব। কিন্তু আমাদের সবথেকে যেমন কালকে ওদের উদাহরণ দিয়েছিলাম, এবার বাচ্চাকে কী দিয়ে শেখানো হয়, যেটার প্রতি লোভ আছে তাই না, এটা কর তাহলে এটা দেবো। তা আমাদের দুটো জিনিস লোভ আছে, কোনটা দুটো জিনিস ভালো বুঝি এক্সপার্ট, খাওয়ার ঘুম, কাজের মধ্যে দুই খাই দে আর শুই, এই দুটো এই দুটো সব কী কাজ। আজকে চিন্তা করুন যদি মালা জপ না থাকতো, কালকে কালকে ছুটি, উঠার কী দরকার আছে, এখন ষোলো মালা আছে সেদিন বিছানাতে উঠতে হয়। তাহলে আমাদের দুটো খুব মজা পাই, একটা হচ্ছে খাওয়া আর ঘুমানো। এখন যদি ওই দুটো যদি অবরোধ লাগে না, ষোলো মালা যদি না করি তাহলে খাবো না বা ঘুমাবো না, ওই যে বড় বদমাশ দুটোকে ধরতে হবে, এই দুটোয় তো যেটা আমি করতে চাই, যেটাতে আমি আসক্ত ওটির প্রতি আঘাত করতে হবে, তাহলে কিন্তু বাকিগুলো কিন্তু অত বাকিগুলো অত কঠিন নয়। যেহেতু যদি আমরা এই দুটোকে আক্রমণ করতে পারি তাহলে বাকিগুলো অত কঠিন নয়। তা দৃঢ় নিশ্চয় হতে হলে আমাদের কপকে ষোলো মালা জপের সঙ্গে এবং মঙ্গল আরতি, পূর্বাদের গ্রন্থ, এগুলি চারটি নিয়ম পালন করা, এই অল্প কিছু যেগুলো গুরুত্বপূর্ণ এর সঙ্গে কখনোই সমঝোতা করো, এদের দৃঢ় প্রতিজ্ঞ হতেই হবে, হতেই হবে, কোনো মাপ নেই। একদিন ঢিলে দিলে কিন্তু গেল, কোনো ঢিলে দল, যত্নশীল নিজ কার্যে, নিজের কাজে প্রচুর যত্নশীল, এ বিষয়ে গুরু মাস খুব পারে। যদি না করতে পারো করো না, অর্ধেক করে রাখো না, যদি করো কমপ্লিট, আধা করে রাখো না, যত্নশীল। আমাতে বিলয়, বিলয় মানে কি, আমাতে বিলয়, এখানে কথাটা শুনি মনে হচ্ছে বিলয়ে বিলীন হয়ে যায়, তো ভগবানের সঙ্গে বিলীন হয়ে যাবে তাই না, আমরা কারো কারো বিলীন হয়ে যেতে চান ভগবানের সঙ্গে, হাত ধরে কারো কারো ভগবানের সঙ্গে বিলীন হতে চান, কেউ যেতে, কিন্তু এখানে বলছে আমাতে বিলয়, আমাতে বিলীন হয়ে যায়। হ্যাঁ, এখানে বিলীনটা বুঝতে হবে, যেমন একটা মাছ জলের মধ্যে ছেড়ে দিলাম, জলের সাথে বিলীন হয়ে গেছে, দেখি মনে হয় বিলীন হয়ে গেছে, কিন্তু ওখানে জলে আনন্দে থাকছে। তো ভগবানে আমাতে বিলয় মানে ভগবানের সঙ্গে তো ভগবানের সেবায় ভগবানের সঙ্গেই যুক্ত সবসময়, তার কার্য মন প্রাণ আমাতে নিযুক্ত, তার সমস্ত কার্য মন প্রাণ কৃষ্ণের জন্য, ভক্তির লক্ষণ কি, তার সব কার্য কৃষ্ণের জন্য, কৃষ্ণের জন্য। আমার সে প্রিয় ভক্ত সর্বদাই মুক্ত, আমার সে আমার ভক্ত সে সব সময় মুক্ত। এই যে কথাগুলো বাংলায় কথা, এগুলো কত সুন্দর না, এখন কি মনে হয় না গীতার গানটা আমরা পড়বো, কার কার ইচ্ছে হচ্ছে গীতার গানটা পড়ার। হ্যাঁ, এই গীতার গান 1995 সালে, এটা প্রভুপাদ লিখেছেন 1962 সালে, অর্থাৎ আমেরিকা যাওয়ারও 3 বছর আগে। এটা যখন প্রভুপাদ বৃন্দাবনে ছিলেন 1962 সালে, মথুরায় গৌড়ীয় পত্রিকায় এটা ছাপানো হয়েছিল, পরবর্তীতে এসে না পাওয়া, এখানে পাওয়া গেছে, সংকলন করা হয়েছে। আর শ্রীমদ ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ এটা 1995 ক্যাসেট আকারে বার করেছেন, এখনও ক্যাসেট হিসেবে আপনারা পেতে পারেন। এই যে ক্যাসেট দেখানো, একটু আমার কাছে নিয়েছেন, আমি দেখাচ্ছি, গুরু মাস ক্যাসেট আকারে বের করেছেন, এখন ক্যাসেটকে ইউজ করেন, এখন ভিসিডিতে আছে, এবং এখন উজ্জয়িনী থেকে আমরা পেন ড্রাইভের মাধ্যমেও অ্যাভেলেবেল করছি। এটা গীতার গান, ভগবদ গীতা যথাযথ, পুরা এখানে 700টা শ্লোককে প্রভুপাদ প্রায় 1500 শ্লোকের মতো রচনা করেছেন বাংলায়, পুরা গান আকারে আছে, তখন 6টা ক্যাসেট ছিল। তা আপনারা এটা যদি না হয় কমপক্ষে গীতায় তো গীতার গানটা সেটা পড়তেই পারেন। আপনার কবিতা পড়তে ভালো লাগে না, কবিতা পড়তে ভালো লাগে না, তাহলে কবিতা কবিতা পড়বেন, খুব সুন্দর, আপনি দেখবেন কত সহজ, এবং তখন মনে হবে গীতা এত সহজ আমরা পড়িনি আগে, খুব সহজ। তারপরে শ্লোকটা আমরা গাই,
তার দ্বারা কোনো লোক দুঃখ নাহি পায়, কাহাকেও মনে প্রাণী দুঃখ নাহি। হর্ষামর্ষ ভয় উদ্বেগ এসবে সে মুক্ত, অতএব মর ভক্ত অতি প্রিয় লোক ব্যবহারে ভক্ত সদা নিরপেক্ষ, উদাসীন গত ব্যর্থ শুচি আর শুচি হয় মোর ভক্ত ব্রহ্ম সে স্বভাবে, জাতি বুদ্ধি নাহি করে ভক্ত সে বৈষ্ণবে, জড় কার্য হর্ষ দুঃখ যে জনের না, তেজি আছে যে আকাঙ্ক্ষা চিন্তা যার না, শুভাশুভ পরিত্যাগী যেবা ভক্তি মা, আমার সে প্রিয় ভক্ত তাহাকে সম্মান, শত্রু মিত্র অপমান কিংবা নিজ জর মুক্ত মর ভক্ত মানয়ে সমান, শীত গ্রীষ্ম সুখ দুঃখ দেখো যে বামানে,
ভক্ত চিতয়াত্ম জ্ঞানী তুল্য নিন্দা স্তুতি আর সন্তুষ্ট গম্ভীর কেতন তারো নাই মতি তার সেই মোর প্রিয় ভক্ত সেই ভক্তি মা করিবে সাধনা এই শুদ্ধ ভক্তি যেবা করিবে সাধনা শ্রদ্ধা যুক্ত অনুকূল অত্যন্ত সে প্রিয় ভক্ত আমার আমরা 13-14 পড়লাম, এখন 15। তার দ্বারা কোনো লোক দুঃখ নাহি পায়, এর ভক্তের একটা জিনিস দেখা উচিত, আমার জন্য যেন কেউ কষ্ট না পায়, কাহাকেও মনে প্রাণে দুঃখ নাহি দেয়, মনেও দিবে না প্রাণেও দেবে না, কেউ না উনি যদি কষ্ট পায় আমি কী করবো, না সেটাও চিন্তা করা উচিত, এমন কিছু করা উচিত যাতে সে কষ্ট না পায়। যেমন ধরুন একটা পাখি খাচ্ছে, আমাকে দেখে ভয় পেয়ে উড়ে যেতে পারে, সে ভালো খাচ্ছে একটু উপাস দিয়ে চলে গেলাম, ওকে নির্বিঘ্নে খাক, না আমি যাবো যে ভয় পেয়ে যে আমি কী করব, সেটা আমি বলার মতো বলতে পারি কিন্তু তার প্রতি প্রেম হলো না, চিন্তা করে যে আমার জন্য কোনো মনে প্রাণকে দুঃখ নেই, হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ এসবে সে মুক্ত। এখন কখনো মনে না মহারাজ আপনি বলে বাংলা, কিন্তু বাংলাও তো পড়তে মাঝে মাঝে বুঝতে অসুবিধা হয়, কিন্তু চেষ্টা যদি না করি, যেমন হর্ষ অমর্ষ, অমর্ষ কথাটা জানি না কিন্তু এখন এখানে গীতাতে 15 নম্বরে দেখেন শব্দার্থ, দেখেন শব্দার্থ 15 নম্বরে এখানে শব্দার্থে আছে অমর্ষ অর্থাৎ ক্রোধ, হর্ষ অমর্ষ, হর্ষ মানে আনন্দ, অমর্ষ মানে ক্রোধ, তাহলে এখানে শব্দ থেকে আছে, এমন নয় যে এটা খোঁজার জন্য কোথাও আমার যেতে হচ্ছে,
জানার ইচ্ছে থাকলে সব সামনে আসে। হর্ষ অমর্ষ ভয় উদ্বেগ এসব সে মুক্ত। হর্ষ বা কেউ এরকম অনেক কিছু ছাপ্পান্ন ভোগে শিখেছে খুব আনন্দিত, আর আর ক্রোধ হবে না, আরে কালকে এরকম খাওয়ালো পুরি সবজি আজকে কেবল নুডলস, এভাবে মন খারাপ ক্রোধ করছে সেটাও হবে না। অমর্ষ মানে আনন্দ হবে না ক্রোধ হবে, ভয় উদ্বেগ থেকে মুক্ত, ভয় থাকবে না উদ্বেগ থেকে মুক্ত। সচমে প্রিয় অতএব মোর ভক্ত অতি প্রিয়যুক্ত, এভাবে ভক্তির লক্ষণ বলা হচ্ছে। লোক ব্যবহারে ভক্ত সদা নিরপেক্ষ, নিরপেক্ষ মানে লোক ব্যবহারে সদা নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ শব্দটার অর্থ কি? কোনো পক্ষ নেই, নিঃপক্ষ কোনো পক্ষ নেবেন। এখন লোক ব্যবহারে ভক্ত সদা নিরপেক্ষ, আমরা পক্ষপাত কার করি? আমার স্বার্থে যেটা ভালো সেটাই পক্ষপাত করি। এখন নিরপেক্ষ মানে কি? আমার স্বার্থ ওখানে কোনো যুক্ত থাকবে তাহলে নিরপেক্ষ হয়ে গেল, যখন আমার স্বার্থে লাগে তখন পক্ষপাতিত্ব করি। দেন একটা পার্টি দাঁড়িয়েছিল বলছে আমরা আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে, তার মানে কি? সত্যকে ভালোবাসে। তো নিরপেক্ষ মানে হচ্ছে যে কোনো পক্ষপাত করে না, সুচি লোক ব্যবহারে ভক্ত সদা নিরপেক্ষ। উদাসীন গতব্যথ, উদাসীন উদাসীন মানে কি? উদাসীন উদাসীন মানে অমনস্ক। আপনার কখনো হয়েছেন এটা? এই ভক্তের লক্ষণটা আপনাদের মধ্যে আছে? কার কার মধ্যে আছে? এইটা ভালো লক্ষণ বোঝা যায় জপের সময়, এখন পুরো উদাসীন, নাম করছি না কি করছি মনটা এখানে নেই, কোথায় চলে গেছে, এই উদাসীন ভক্তের লক্ষণ। কিন্তু এই লক্ষণটা ভালো বোঝা যায় জপের সময়, ভালো বোঝা আমরা উদাসীন, মালায় আসি না কোথায় আসি, এগুলো উদাসীন। আমি জানি আপনাদের সাথে হয় কি না, আমার সঙ্গে প্রায় কার কার হয় এরকম, ও অনেকের আমার মতোই আছে দেখছি। আসলে অমনোযোগে জব করার তিনটা কারণ, কটা? অমনোযোগে জব করার তিনটা, একটা হচ্ছে উদাসীন, আমরা যে কী করছি না করছি ধ্যানই দিচ্ছি না। মালাটা কখন মনে হয় মালা জব করছি? কখন মনে হয়? কখন কখন মালা জব কর, সাক্ষী মালা যখন টানতে তখন আছে এক মালা হয়ে গেল, তার আগে মালাটা ছিল না মনে। এরকম কার কার হয় একটু হাতের দেখি তো, আমার মতো অনেকে আছে দেখছি। তো এইরকম উদাসীন, হ্যাঁ মনটা কোথায় খবরে নেই, একটা হচ্ছে উদাসীন, একটা অলস, মালাটা যে করতে হবে এটা চলো হলে হলো কর্মের কী বলে চেয়ারে হেলান দিয়ে বিছনে হেলান দিয়ে টিভি দেখতে দেখতে কোনো একটা কাজ করার যদি উৎসাহ থাকছে অলস, ঠিক আছে চলো হলে হলো হয়ে যাবে তো সময়। হ্যাঁ এই প্রথমটা হচ্ছে উদাসীন, দ্বিতীয়টা হচ্ছে ইচ্ছাই নেই করার, চলো হয়ে যাবে অলস। আর তার যে সমস্যা যেটা সেটা হচ্ছে বিক্ষেপ, বিক্ষেপ মানে বিক্ষেপ লাফিয়ে লাফিয়ে এখানে ওখানে যায় মনটা, যেমন টিভিতে শুনেছেন ইস ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হচ্ছে, ওদের কী হারলো কে জিতলো, মালা যাবার সময় কী মনে হবে ইস একবার রেজাল্টটা যদি শুনতাম, ঠিক আছে জব তো করবো একটা রেজাল্টটা শুনলে অসুবিধা কী ছিল, এভাবে এবার কে মনটা মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। হ্যাঁ আমার একটা অভিজ্ঞতা আছে, আমি ভূপালের বই বিক্রি করতে গেছি আমার সংকীর্তন বাসে, তো করতে করতে একটু রাত হয়ে গেছে, তো ভালো তো বই বিক্রি চলো দোকানে দোকানে করি, একটা দোকানে গেলাম বড় দোকান, দোকানে বই বিক্রিতে টিভি দিয়ে খবর চলছে, তো খবর দেখে 30 জন লোক নিহত, রাম রহিম কেসে 30 জন লোক। আমি কী রাম রহিম 30 জন লোক, ভারতে এরকম হচ্ছে নাকি 30 জন লোক মেরে ফেললো, আবার রাম রহিম
শুনতে পারি হিন্দু মুসলমানের দুজনের নাম আমি বুঝতে পারছি কী হলো এটা। কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম ঘটনাটা কী, কী রাম রহিম ঘটনা, 30 জন লোক মারা গেল, তারপর অনেকে আবার অসুস্থ হসপিটালে, এরকম খবর শুনলাম। তারপরে 7 দিন খবর শুনেছি, মানে ওখানে যে খুনি নেই মানে খবর নিয়েছি যে এখন কতজন মরলো আর কতজন কী হলো। তাই আমি চিন্তা করি যাদের বাড়িতে টিভি আছে তার অবস্থাটা কী। আমি একদিন বই বিক্রি করতে যেয়ে সন্ধ্যার সময় একটা টিভিতে খবর দেখে আমার এই অবস্থা 7 দিন। তো যারা ঘরে টিভি থাকে তাদের জীবনটা কী? কারো হয় এরকম? তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে বিক্ষেপ করে মনকে। এমনি তো মনটা একখানে থাকে না, তার এইরকম খবর যদি শুনি যে অমুকখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 3,000 লোক মরে গেছে, ওখানে ভূমিকম্প ইয়ে আসছে, ইয়ে হচ্ছে, এইরকম শুনি তাহলে মনটা কি যখন থাকবে এখন থাকবে? এই যে খবর, খবরগুলো আমাদের মনকে, এমনি মন তো চঞ্চল, আবার এগুলো শুনলে আবার উদাসীন। কিন্তু ভক্তরা কী উদাসীন থাকে, কী ব্যাপারে? জাগতিক ব্যাপারে উদাসীন। এরকম হয় ভক্তি করলে হয় কীরকম, যেমন আমি যখন প্রথম মন্দির জয়েন করি 5-6 বছর পর একদিন কোথায় যদি পেপারে দেখি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নাম, আরে কখন হলো? তাও 3-4 বছর আগে নামই জানি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই নাম হয়েছে শোনা, মানে মন্দিরে থাকলে পেপার টেপার খবর পাওয়া যায় না, তো 3-4 বছর শুনি নেই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে দেশের, দরকার হয়নি। তো ভক্তের সঙ্গে থাকলে এই একটা সুবিধা হয়। তো ভক্তের এই ব্যাপারে আমার উদাসীন। আমাদের আপনারা হয়তো অনেকে জানেন না, একবার Y2K একটা হয়েছিল 2000 সালে, মানে ঘটনাটা এইরকম হয়েছিল 1999 সালে ডিসেম্বর মাসে রাত 12টার পরে কম্পিউটারে কী হয়, ঘড়িতে কী হয়, 12টার পরে কী হয়ে যায়, সব 0000 হয়ে যায়। তো ওরা ভাবছে 1999 সালে পরে 12টার পরে সব 0000 হবে, তো 1999 2 2 00000 এরকম হয়ে যাবে, সব কম্পিউটার অকেজ হয়ে যাবে, যেখানে প্লেন চলছিল ওখানে ক্র্যাশ হয়ে যাবে, এরকম। তো কী হবে দুনিয়া, মানে সবাই সারা দুনিয়ায় তোল পার হয়ে গেছে। মায়াপুরে আমরা ছিলাম, মায়াপুরে আমরা বলে যে কোনো দুর্ঘটনা ঘটবে তোমরা, আমি তো ডাক্তারখানায় ছিলাম, তোমার কত টাকার দরকার, ধরো 2 বছর ওষুধ পাবে না তখন কী করবে, ওষুধ কিনে রাখো। তারপরে রাধাদুর্গকে বললো যে চাউল কিনে রাখো। তারপর আমরা নতুন একটা ঘর বানিয়ে চাল, যদি 1 বছর যদি কিছু নাও পাওয়া যায় এই চাউল দিয়ে চলবে। তারপরে পেট্রোল কিনে রাখলাম, এমনকি আমাদের কলকাতা যে কী ওটার নাম লেকের কাছে যে বাড়িতে ওখানে অনেক পেট্রোল কিনে, যদি পেট্রোল না পাওয়া যায়। হ্যাঁ, তো জনেশবাবু ক্লাস দিলেন, সেবাদের সব জায়গায় মিটিং হচ্ছে, জনেশবাবু তোমাদের এত টেনশন, তারণপুরের ঘাটের ভক্তদেরকে লোকদেরকে জিজ্ঞাসা করো, দেখো টেনশনে নেই, তোমাদের টেনশন, তোমাদের এত টেনশন, তারণপুরের ঘাটের লোকদের জিজ্ঞাসা করো ওরা কে বোঝে কি না Y2K কী জিনিস, কেন ওরা উদাসীন, এ ব্যাপারে ওরা উদাসীন। তো ভক্তরা এটা ইংলিশে বলে ক্যালাস, ক্যালাস ভক্তরা এই ভৌতিক জিনিসের ব্যাপারে এরা উদাসীন থাকে। হ্যাঁ, এটা আপনি দেখেছেন হয় না? এটা যেমন আপনার বাজারে পেঁয়াজের দাম কমলো কি বাড়লো, আপনার উদাসীন না? হ্যাঁ, চায়ের দাম এখন আমি দেখছি মানুষ ট্রেনে যখন যায় এই তো ছোট্ট একটা কাপ একবারে যাবে না, তার দাম 10 টাকা দেখ, কী পাগল 10 টাকা দেখ কী খাচ্ছে, ভাবতে আসছে এইটা মানে কাপ তা আবার অর্ধেক দেয় আবার 10 টাকার একটা নোট দিচ্ছে, কী রে এটা পাগল লোক কি 10 টাকা দেখ কী খাচ্ছে। তো ওখানে ওই 4টা দাম 10 টাকা উঠে গেছে, আমি তো কোনোদিন শুনিও নেই। হ্যাঁ, উদাসীন। তো ভক্তির পথে আসার ফলে ভৌতিক জগতে অনেক কিছু আমরা উদাসীন, আসলে ভৌতিক জগতে সব কিছু ব্যাপারে আমাদের উদাসীন হওয়া উচিত। কী আছে কেন এই বিষয়ে বলা হচ্ছে, এই ভৌতিক জগতে ভালোটাও ভালো, খারাপটা তো খারাপ, ভালোটাও খারাপ, এই জগতের বিচারে ভালোটা ভালো। যেমন ধরুন জেলখানায় আছে, যেখানে খারাপ কি, শোয়ার জন্য মাত্র একটা ইট দেয়, বালিশ দেন ইট মাথায় শোয়ার জন্য একটা ইট দেয়, খারাপ না? আমি যখন জেলে গেছিলাম তখন দাদাগিরি করে 2টা করে ইট নিয়েছি, আমি তো
আমার সব ভালো চলেছে, ওই ভালোটা ভালো না? আমি যখন ছিলাম তো তুলার বালিশ থাকে, তখন থেকে তুলার বালিশ চালু হয়েছে, ওটা ভালো। ভালোটা কি, জেলখানা থেকে বের হওয়াটা ভালো। জেলখানায় একটা ইটের জায়গায় দুটা ইটের জায়গায় তুলার বালিশ, বরং ওখান থেকে বের হওয়া কি সেটা। তো ওই যে জাগতিক বিচারে যে ভালো মন্দ দুটোই খারাপ, দ্বৈতে ভদ্র ভদ্র সব মনোধর্ম, এই জগতের ভদ্র অভদ্র সবগুলো মনে মনের, এটা নয়। তো উদাসীন গত ব্যথ, হ্যাঁ গত ব্যথ তো বুঝি না, আবার দেখুন এখানে তার সঙ্গে শব্দ গত ব্যথ শব্দার্থ লেখা আছে, উদ্বেগ শূন্য গত ব্যথা। গত মানে কি, গত মানে কি, চলে গেছে দিবাগত রাত্রি দিয়ে গত হয়ে গেছে, তো গত ব্যথা ব্যথা চলে গেছে, তার মানে কি, উদ্বেগ শূন্য উদাসীন গত সূচি। কালকে আমরা আলোচনা করি ভক্ত হবে সূচি আর দক্ষ। সূচি হয় মোর ভক্ত ব্রহ্মসে স্বভাবে, আর ভক্তের ভক্ত স্বভাব কি, ব্রহ্মসে স্বভাব মানে কি, ব্রহ্ম স্বভাব মানে কি, ব্রহ্ম শব্দটা অনেক অর্থ হয়, ব্রহ্ম চিন্ময়স্থ, হ্যাঁ তার স্বভাবটা চিন্ময়, তিনি জাগতিক দৃষ্টি কিছু দেন দেখেন না। জাতিবুদ্ধি নাহি করে ভক্ত সে বসে, সে ভক্তকে জাতিবুদ্ধি করে না। জাতিবুদ্ধি করা মানে কি, ও ও আমেরিকান বৈষ্ণব, ও ভারতীয় বৈষ্ণব, ও ক্ষত্রিয় বৈষ্ণব, ব্রাহ্মণ বৈষ্ণব, এভাবে বৈষ্ণবকে জাতিবুদ্ধি করা যাবে। পূর্বার তাৎপর্য সুন্দর লিখেছেন, তাৎপর্যটা ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে, কিন্তু তিনি কখনো সেগুলি পাওয়ার জন্য সংগ্রাম করেন না। ভক্তকে টাকা দিলে ভক্ত নেবেন, এমন যা নেবেন না, যারা নেয় না তারা কারা, যারা নেয় না তারা কারা, যেমন ধরুন রাস্তায় যেতে যেতে দেখলেন 1,000 টাকার একটা, 2,000 টাকার বান্ডিল পড়ে আছে, দেখে পকেটে উঠে নিল, সে কে, সে কে, চোর। আর একজন যাচ্ছে, না না এটা তো আমার নামই কেন নেব, চলে গেল, সে কি, সে কি, হ্যাঁ সে হচ্ছে বুদ্ধিমান, না সে তো সৎ কিন্তু বুদ্ধিহীন, সৎ লোক কিন্তু এটা তো বুদ্ধি ছিল, ভাই টাকাটা কার, আমি যদি তাকে না দিই আর একজন চুরি করবে, তাহলে আমারটা নিয়ে কাউকে দেওয়া উচিত, তাহলে লাস্টের ব্যক্তিটা আসলে কী করলো, কী করলো, টাকা নিয়ে খুঁজলো কোথায়, থানায় যা খবর দিলে এই টাকাটা পেয়েছে মালিককে দেন, ব্যাস। তো প্রথমটা হচ্ছে চোর মানে, তার মানে ক্যাপিটালিস্ট ধনতন্ত্রবাদীরা, দ্বিতীয়টা হচ্ছে কমিউনিস্ট আমার নয়, আর শেষেরটা হচ্ছে ভক্ত বৈষ্ণব, তারা জানে এটা আমার নয় কিন্তু কারও তো এটা, কার এটা, কৃষ্ণের, তা কৃষ্ণের সেবা যুক্ত হয়, সেই জন্য ভক্তরা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান। এখানে তাই বলছে ভক্তকে টাকা পয়সা দান করা যেতে পারে, জানে এটা কৃষ্ণের, কিন্তু সেগুলি পাওয়ার জন্য সংগ্রাম করেন না। ভগবানের কৃপায় যদি আপনা থেকেই তার কাছে টাকা পয়সা আসে, তাতে তিনি বিচলিত হন না। যদি ভগবানের কৃপায় আপনা থেকে আসে তাতে বিচলিত হবেন, না না আমি এত এত নেব না, সেরম করবেন না। একবার পেপারে একটা ফটো ছাপিয়েছে এক যোগী মায়াবাদী সন্ন্যাসী, টাকা দেখলে তার শখ লাগে, ফটো ছাপিয়েছে, এত বড় বিরক্ত, টাকা কাছে গেলেই সে শখ লাগে, ফটো উঠেছে এরকম, প্রভুপাতকে দেখেছি শিষ্য, প্রভুপাত এরকম যোগী এসেছে সন্ন্যাসী, এরকম টাকা কাছে গেলেই তার শখ লাগে। তো প্রভুপাত বলে কালকে পেপারে একটা ছবি পাঠাও, এরকম টাকা আছে আমি এরকম ধরবো,
আমরা জানি হ্যাঁ টাকাটা কৃষ্ণের, সেটা হলে কৃষ্ণের কাছে দেওয়া উচিত, তাই ভক্তের আমি নেব না। ভক্ত স্বাভাবিকভাবে দিনে দুবার স্নান করেন, আমি হাত উঠাতে বলবো না। এখানে প্রভুপাদ বলছেন ভক্ত স্বাভাবিকভাবে, এটা জোর জবরদস্তি নয়, স্বাভাবিকভাবেই দুবার স্নান করেন। যদি আমার ভক্ত হতে চাই দিনে দুবার স্নান করতে হবে, যদি শুরু না করে থেকে তাহলে আজকে শুনলাম সেমিনার শুনে অন্তত একটা জিনিস করুন, যারা দুবার স্নান করেন না এই সেমিনার শোনার পথে, আজকে না করলে হবে কালকে থেকে, দিনে দুবার স্নান করতে হবে। কেন দুবার? কারণ আমাদের শরীরে যে ঘাম হয়, ঘাম অপবিত্র। কেন অপবিত্র? শুধু ঘাম নয়, শরীর থেকে যেটাই বেরোয় সেটা অপবিত্র, ঘাম বেরোয়। নাকের মধ্যে নখ দেওয়া উচিত? কেন? নাকটা কি খারাপ নাকি? নখ দিলে অসুবিধা কি আছে? কান চুল কেন উচিত? দাঁত খোটা উচিত? না, কারণ এগুলো সব অপবিত্র করে। দাঁত খুঁটলে এর মধ্যে লালা লেগে গেল, কানের ইয়ে লাগলো, নখে, এগুলো সব অপবিত্র। দেহ থেকে বের হলেই সব অপবিত্র। মলমূত্র দেহ থেকে বের হলেই অপবিত্র, চুলটা কাটলে অপবিত্র। কারণটা কি? কারণটা কি? হ্যাঁ, শরীর থেকে বেরোলেই অপবিত্র। তার মানে যে জায়গাটা আছে সেই জায়গাটা পবিত্র আছে, সেই জায়গাটাতে দূর থাকলেই সে অপবিত্র হলো। তার মানে শরীরটা পবিত্র, শরীর থেকে আলাদা হলেই অপবিত্র। কিন্তু আরেকটা বিচার করে দেখি, যখন কারো মৃত্যু হয় ওই শরীরটা কী হয়ে যায়? শরীরটাই অপবিত্র। তাহলে পবিত্র ছিল কতক্ষণ? যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ পবিত্র ছিল, আত্মা যাওয়ার সময় অপবিত্র হলো। তার মানে এই যে পুরো শরীরে অপবিত্র শরীরটাও আত্মা থাকার জন্য সে পবিত্র, এবং শরীর সঙ্গে নখ চুল যা কিছু সেটা পবিত্র। কেননা কার সঙ্গে যুক্ত? আত্মার সঙ্গে। তা আত্মা এত পবিত্র, তার সঙ্গে যুক্ত সব কিছুকে পবিত্র করে। তা আত্মা হচ্ছে এইরকম একটা পবিত্র জিনিস। তাই শরীর থেকে যখন কিছু বেরিয়ে যায় সে অপবিত্র হয়ে যায়। ঘাম দিনে আমরা ঘামি, সে তো কমপক্ষে দুবার স্নান করলে কী হয়, ওই ঘামটা চলে যখন আর আমরা অপবিত্র। কমপক্ষে এমন তো বলতে সারাদিন তাহলে স্নান করতে হবে কি নাকি? না, শাস্ত্রের বিধান কমপক্ষে দুইবার। আর ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। এখানে পূর্বাদ খুব সুন্দর, ভগবানের সেবার জন্য ঘুম থেকে। অনেক অনেক ব্যবসায়ীরা আছে, আমি কলকাতা লাইনে দিই, কলকাতা এই কৃষ্ণনগর লাইনে, আর এইটে তিনটের সময় ব্যবসা করতে যায় লোকজন, মঙ্গলারীতি ওরা ট্রেনে করে। তো কিন্তু সেটাকে কিন্তু বলা হয়নি, এখানে বলছেন ভগবানের সেবার জন্য খুব সকালে ঘুম থেকে ওঠেন। তাই তিনি সভাপতি অন্তরে বাহিরে অত্যন্ত নির্মল, ভক্ত সর্বদাই সুদক্ষ, কারণ জীবনের সমস্ত কর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে তিনি সম্পূর্ণভাবে অবগত এবং প্রামাণিক স্বাস্থ্য সম্বন্ধে সর্বতভাবে নিঃসন্দেহ। মানে কি প্রামাণিক স্বাস্থ্য সব সর্বতভাবে নিঃসন্দেহ? মানে কি শাস্ত্রের মধ্যে কোনো কোনো কথায় কোনো কথায় সন্দেহ নেই? আপনাদের কার কার স্বাস্থ্য পড়লে সন্দেহ আসে? কার কার পড়লে সন্দেহ আসে? তা আমি বলবো, হয় একেবারে শুদ্ধ ভক্ত, নাহলে মিথ্যাবাদী। শাস্ত্র পড়লে একটু সন্দেহ আসতে পারে, আসবে, এমন নয় যে আসে না। হ্যাঁ, এটা এটা কীরকম করে হলো, এরকম কথা আসতে পারে, এটা অস্বাভাবিক নয়, সব কিছু মেনে নিতে পারে এমন কথা নয়। কিন্তু আমরা কীভাবে গ্রহণ করবো? না ঠিক, আমি কি সব বুঝতে পারবো নাকি? দুনিয়া সব বুঝি নাকি? করোনা ভাইরাস কী করে রোগ করে বুঝতে পারি নাকি? তো সবাই বুঝবো নাকি? আমি কেউ না, না করোনা আমি দেখিনি, এগুলো এগুলো হাওয়া চলছে, যে হাওয়া কতদিন চলে, সব দেশের লোক পাগল হয়ে গেল কি? প্রত্যেকটা দেশে মানছে, আর কেউ না 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 কে দেখছে করোনা আছে? তো কী বলছিলাম? হ্যাঁ,
শাস্ত্রের বিশ্বাস। আমাদের অনেক জিনিস, অনেক জিনিস আমাদের বিশ্বাস আমরা বুঝতে পারবো না, কিন্তু সেটা সেটা মেনে নিতে হবে। যেমন গুরু মহারাজ বলছিলেন একবার, প্রথমবার প্রথম দিকে কলকাতা মন্দিরে প্রভুপাদ বসে আছেন, সবাই দর্শন দিয়েছে, প্রভুপাদ ছিলেন, গুরু মহারাজ ছিলেন, তো প্রভুপাদ সবাই দেখাতে বলছে তোমরা সন্ধ্যা আরতিতে যাও। তো সবাই সন্ধ্যা আরতিতে গিয়েছে, গুরু মহারাজ মন্দির পিছনে দাঁড়িয়ে থেকে আসলেন, সন্ধ্যা আরতি তো প্রতিদিনই করতে পারো, প্রভুপাদকে আর প্রতিদিন পাবো নাকি। তো আবার ঘুরে এসে ঘরের মধ্যে কোনায় বসে আছে। তো প্রভুপাদ গুরু মহারাজ কী হলো সন্ধ্যাতে গেল না, বলছে না প্রভুপাদ আপনার সঙ্গে থাকে। আর প্রভুপাদ আর কিছু বলেনি। তো প্রভুপাদ পয়সা ওই দিকে ডোনেশন পেয়েছেন, তখন তো বড় নড়ছে না, পয়সা টয়সা শিখেছে, ওগুলো গুনছেন এক এক করে গুনছেন, ধরলেন। তখন তো নতুন নতুন ভক্ত গুরু মহারাজ, আরে প্রভুপাদ সারা জগতের গুরু, এরকম কয়েন গুনছেন। তিনি সঙ্গে সঙ্গে গুরুজন, আমি এরম ভাবছি কেন, প্রভুপাদ যেটা করেন সেটাই ঠিক, আমাদেরও এরকম করতে হবে। তো গুরুজন বলছেন এরকম ভাবনা আসতে পারে, এরকম করছেন কেন, কিন্তু আমাদের বুঝে নিতে হবে না, আমি যেটা বুঝি সেটা যে ঠিক এমন তো নেই, আমি বুঝতে পারছি না, কিন্তু পরবর্তী বুঝতে পারব। তো শাস্ত্রে অনেক কিছু আছে যেটা আমরা বুঝতে পারবো না, সেটা আমাদের কাজ হচ্ছে অন্যকে বোঝানো, কী করে সেই কথাটা ঠিক। যেমন প্রভুপাদ, প্রভুপাদ আচার্য, তারা কী করে এই শাস্ত্রগুলো কেন লিখেছেন, এই শাস্ত্রের কথা যদি ঠিক সেটা বোঝানোর জন্য এত শাস্ত্র দিয়েছে। তা আমাদের কাজ হবে যে কোনো কথায় শাস্ত্রের কথা বুঝতে না পারলে, হ্যাঁ দেখো আমি এটা ধরতে পারলে মনেরা বুঝতেই পারিনি, এটা এইরকম একটা ফাঁক আছে এই কথার মধ্যে, আমি কত জ্ঞানী না, সেরকম ভাবা উচিত নয়, বরং বোঝা উচিত আমি আমার ভক্তি কম সেই জন্য আমি এটা বুঝতে পারছি না। অর্থাৎ চার নম্বর অপরাধ হয়ে যাবে যদি আমরা সেভাবে না নিই, শাস্ত্রের প্রত্যেকটা কথাকে। হ্যাঁ যেমন ধরুন শাস্ত্রে বলা আছে পশু বলি দেওয়ার কথা, এটা লেখা হলো কী করে। এখন পূর্বতন আচার্যদের কাজ কী, হ্যাঁ পশু বলি দেওয়া শাস্ত্রে কেন লেখা আছে যুক্তি দেখালেন, এবং আমরা করবো না সে কেন প্রমাণ করলেন কি, শাস্ত্রে লেখা আছে কিন্তু আমরা করবো না, কীভাবে প্রমাণ করলেন তারা। একে আগের জীবনে যখন ডাক্তাররা যখন পরীক্ষা করে জীবী কোনো পশুর ওষুধের পরীক্ষা করে, সেরকম আগের দিনে তারা মন্ত্রের পরীক্ষা করতেন, কোনো বৃদ্ধ পশুকে নতুন জীবন দান করতেন, সে পরীক্ষা করতেন। যেহেতু আমরা সেই রকম জানি না, আমরা করবো না, ডাক্তারেরা কারো পশুর পরীক্ষা করতে পারেন, যেহেতু আমি ডাক্তার নই আমি করবো না। তো শাস্ত্রের যে কথাটা আছে সেটা তারাকে যুক্তিসঙ্গত প্রমাণ করে এটা 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 ঠিক, এটা এইভাবে করতে হয়। তো আমরা যদি ভক্ত হতে চাই, শাস্ত্রের কথাটাকে সন্দেহের কোনো অবকাশই নেই, বরং আমাদের দায়িত্ব যে সেটাকে প্রমাণ করা সেই কথাটা ঠিক কেন। প্রামাণিক শাস্ত্রে তার সর্বতভাবে নিঃসন্দেহ, শাস্ত্রে কোনো কথা ভুল নেই। শাস্ত্রকে বলা হয় অপৌরুষ, মানে কি অপৌরুষ, শাস্ত্রের নাম অপৌরুষ, মানে কোনো পুরুষ লোক, কোনো মানুষের দ্বারা রচিত নয়। মানুষের দ্বারা রচিত নয় কেন, মানুষের চারটে দোষ থাকে, কী কী চারটে দোষ, ভ্রম প্রমাদ বিপ্রীত কর্ণপাঠক, এই চারটে দোষ থাকার জন্য যদি দোষ থাকে, আমার চশমাটা যদি কালো থাকে আপনাদেরকে কী দেখবো, আপনি যত সুন্দর সুন্দরী হন না কেন আমি কী দেখবো, কালো দেখব। সেরকম আমাদের চারটে দোষ থাকার জন্য ইন্দ্রিয়দের যা জ্ঞান লাভ করবো সব জ্ঞানগুলো ত্রুটিপূর্ণ হবে, সেই জন্য শাস্ত্র কোনো মানুষের দ্বারা রচিত নয়। অনেকে বলবো আরে আমি শাস্ত্রের কথা মানব কেন, ওর তো মানুষই লিখেছে, সেই জায়গায় তো ভুল, শাস্ত্র মানুষের দ্বারা রেখিত নয়, শাস্ত্র ভগবানের দ্বারা রচিত। ভক্ত কখনোই কোনো বিশেষ দলের পক্ষ অবলম্বন করে না, তাই সে সর্বদাই উদাসীন, কোনো কোনো দলের পক্ষ অবলম্বন করবে সেই জন্য তিনি উদাসীন।
তিনি সর্বোপরি বিনির্মুক্ত, তিনি তাই তিনি কখনো ক্লেশ ভোগ করেন না। তিনি জানেন যে তার দেহটি একটি উপাধি মাত্র, তাই কখনো যদি দেহের কোনো রকম যাতনা বা কষ্ট হয় তাতে তিনি অবিচলিত থাকেন। শুদ্ধ ভক্ত এমন কিছুর প্রয়াস করেন না যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল। শুদ্ধ ভক্ত এমন কিছু করবে না যারা কৃষ্ণ ভক্তির প্রতিকূল। অনেক সময় ভক্তরা এমন কোনো বিজনেস বা কিছুর মধ্যে ঢুকে যায় আর ওখান থেকে বেরিয়ে আসতে পারে না, জীবনটা শেষ, ভক্তি গেল তার জীবনটা গেল। তো এমন কিছু করা উচিত নয় যা কৃষ্ণ ভক্তির প্রতিকূল। এখানে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তার ভগবদ্ভক্তির উন্নতির সহায়ক না হয়। বড় ঘর বানায় কেন মানুষ? আজকাল মানুষ কি করে? হ্যাঁ, চাকরি করছে, চাকরি করে আর চাকরি করে অফিস তাকে লোন দিয়েছে, লোন নিয়ে বাড়ি কেনো একটা, লোন দিয়ে বাড়ি কিনেছে আর প্রতি মাসে পুরো টাকাটাই লোনে দিতে হবে। তার মানে ঘরটা কেনার জন্য পুরো জীবনটা কী দিল? পুরো জীবনটা খাটবে ওই ঘরটা কেনার জন্য। কিন্তু ঘরটা কখন থাকছে? সারাদিন অফিসে কাজ করছে, রাতে যে ঘুমানোর জন্য ঘরটা কেনার জন্য। আর ঘর শোয়ার পরে কী হয় সর্বার বুঝতে পারো? কোথায় শুয়ে আছে? ছায়ের মধ্যে শুয়ে আছে না এসি রুমে শুয়ে আছে কিছু বোঝা যায় না, ঘুমানোর পরে সব একই। কিন্তু মানুষ মনে হয় আমার কোম্পানিটা কত ভালো, একেবারে চাকরি ঢুকতেই আমাকে এত লোন দিলে বাড়ি কিনে ফেললাম। কিন্তু বুঝতে পারছেন ওকে লোন দিয়ে বেঁধে রাখলাম, কোনোদিন বেরোতে পারবে না। কেননা ওটা কীরকম লোনটার সিস্টেমটা? 30 বছরে শোধ দিতে হবে, তারপর 30 বছর চাকরি করতে হবে। এখন 10 বছর যাওয়ার পর যদি যে কোনো কারণে আপনি চাকরিটা করতে পারলেন না, তাহলে কী হলো? বাড়িটা চলে গেলো। কেন দিতে পারলো? বাড়িটা চলে গেলো আর 10 বছর টাকাটাও ওই বললো আপনি তার টাকা দেননি, আপনি সুদ দিয়েছিলেন এতদিন। এইভাবে, হ্যাঁ, এইভাবে ধোকাধারি করে, মানে কী ভালো। হ্যাঁ, এবার কিছুদিন আগে আমি ইয়েতে গেছিলাম, দিউ দমন আছে না গুজরাটে, ওখানে গেলাম প্রচার করতে করতে আমার ভক্ত বলছে যে এখানে লোক আসে, কোম্পানির লোকেরা আসে, এখানে সব মদ খাওয়ায় সবাইকে লোকদেরকে। তো আমি কেন? তো বলছে ও নিজে কোম্পানির চাকরি কর, বলে কোম্পানির লোকদেরকে এখানে এসে হোটেলে রাখার মদ খাওয়ায়, মানে খাই খেয়ে লাভ কী? বলছে না মদ খেলে কী হয়, হ্যাঁ, মদ খেলে মানুষ ও যখন মদ খায় না, মদ খেয়ে অফিসারদের সামনে ওরা মদ, ওরা অফিসাররা দেখে যে আমি খাচ্ছি তুমিও খাও, অফিসার বেশি খায় না, সামনে দেখায় যে আমি খাচ্ছি তুমি খাও। তো এত মদ খেয়ে পাগলের মতো উল্টোপাল্টা বলে, গালিগালাজ শুরু করে। তো ওর মনের মধ্যে যে ভাবনা আছে সব বের হয়ে যায়, এমনকি বসকেও গালি দিচ্ছে। তখন বস বলতে আছে আরে এই জন্য আমাকে যা, তখন বুঝতে পারলো রোগটা কী, ওই মনে পেটের কথাটা বের করার জন্য মদ খাওয়ায়। আর ওর পর দেখো আমার কোম্পানি কত ভালো, এই দিউ দমনের মতো এত বড় দামি হোটেল লাগলো, মদ খাওয়ালো, কী নাচানাচি করলাম। এভাবে এই দুনিয়া সব সকলে বদমাস। হ্যাঁ, মানুষ ওরা এরকম সুযোগ দিচ্ছে কি? হ্যাঁ, নিজের ফায়দার জন্য। ওর কথাটা বের করে নিল, তারপর কী হলো? মদ খায়ের একটা অভ্যাস হয়ে গেলো, জীবনটা নষ্ট হয়ে গেলো। ও চিন্তা করছে না আমার কোম্পানির জন্য কাজ করে তার জীবনটা ভালো হোক, সেটা চিন্তা করছে না। ওর কাজটা মদ খেয়ে যায় যেখানে যায়। তো এইরকম অযথা, এখানে প্রভুপাদ যেটা বলতে যাচ্ছেন, অযথা ইন্দ্রিয় তৃপ্তির জন্য বেশি প্রয়াস না করা। বেশি ইন্দ্রিয় তৃপ্তির প্রয়াস করলে আমাকে সময় দিতে হবে, টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম মানে সময় দেওয়া, সময় দেওয়া মানে ভক্তি কম। তাই এখানে প্রভুপাদ, আমি আবার বলছি, ভক্ত কখনো, উদাহরণস্বরূপ বলা যায়, একটি বড় বাড়ি তৈরি করতে হলে অনেক শক্তি নিয়োগ করতে হয়, কিন্তু ভক্ত কখনো এই ধরনের কাজে উদ্যোগী হন না যদি তা তার ভগবদ্ভক্তির উন্নতির সহায়ক না হয়। হ্যাঁ, যদি ভক্তির সহায়ক হয় তো ঠিক আছে। তিনি ভগবানের জন্য মন্দির তৈরি করতে পারেন, সেই জন্য
সমস্ত রকম উদ্বেগ উৎকণ্ঠা মাথা পেতে গ্রহণ করতে পারেন। হ্যাঁ, তিনি তার জন্য করতে পারেন, কিন্তু তিনি তার আত্মীয়স্বজনের জন্য বড় বাড়ি তৈরি করার কাজে প্রয়াসী হন না। ভক্তরা কি মালায় মালায় জপ করবে না সিমেন্টের বস্তা কাউন্ট করবে, কোনটা করা ভালো? সিমেন্টের বস্তা কাউন্ট করবে না মালায় কাউন্ট করবে, কোনটা করলে ভালো? সিমেন্টের বস্তা কাউন্ট করতে হয়। হ্যাঁ, একজন মহারাজ ছিল, উনি বৃন্দাবনে যখন মন্দির বানাচ্ছেন, উনি ভাবলেন আমি তো ভগবানের নাম হিসেব করার জন্য আসলাম, সিমেন্টের বস্তা কাউন্ট করছি এখানে আছি। হ্যাঁ, কিন্তু সেটাই ভক্তি। ওখানে কী করছে সিমেন্টের বস্তা কার জন্য? এখন তিনি হয়তো আজ নেই, কিন্তু সেই মন্দিরে আমরা কত লক্ষ লক্ষ লোক যাচ্ছে, সেটাই ভক্তি। যদি ভগবানের জন্য হয় তাহলে কোনো অসুবিধা নেই। জড়কার্যে হর্ষ দুঃখ যে জনের নাই, তেজি আসে যে আকাঙ্ক্ষা চিন্তা জানে। জড়কার্যে হর্ষ দুঃখ যে জনের নাই, জড়কার্যে হর্ষ দুঃখ নাই, জড়কার্যে হর্ষ দুঃখ নাই মানে যেমন মোহনবাগান আরামবাগ, কে জিতলো কে না জিতলো, অমুক জিতেছে তালি বাজে, কি কত পটকা ফুটাচ্ছে, ভক্তদের দরকার আছে এটা? না, যে কেউ জিতে জিতু, আমার পটকা ফুটানো কি দরকার? জড়কার্য হর্ষ দুঃখ যে জানে নেই, তেজি আছে যে আকাঙ্ক্ষা চিন্তা জানে। আকাঙ্ক্ষা যদি না থাকে তাহলে চিন্তা থাকবে। শুভ অশুভ পরিত্যাগী যেবা ভক্তিমান, শুভ অশুভ পরিত্যাগ মানে কি, জড় জাগতিক দৃষ্টিতে শুভ অশুভ সবই অশুভ, সেগুলো সব পরিত্যাগ করতে হবে। শুভ জিনিসটা খারাপ কেন? যেমন ধরুন আপনি যদি পুণ্যকর্ম করেন, পুণ্যকর্মটা খারাপ কেন? আজকে পুণ্যকর্ম করেছি, কাউকে আমি 10,000 টাকা ধার দিয়েছি, ওটা নেওয়ার জন্য আরেকদিন আসতে হবে আবার, মানে যে 10,000 টাকা দিলাম বললাম ঠিক আছে যদি আপনি দিতে পারেন তো পানি একটি ইস্কনের মধ্যে ডোনেশন বক্সে দিয়ে দেবেন, বাস হয়ে গেলো, আমার কাজ নেই। কিন্তু যদি মনে করেন আমি পুণ্য করেছি তাহলে নেওয়ার জন্য আরেকদিন আমাকে আসতে হবে। পুণ্যকর্ম করলেও বন্ধন। শুভাশুভ পরিত্যাগ যেবা ভক্তিমান, আমার সে প্রিয় ভক্ত তাহাকে সম্মান। শত্রুমিত্র অপমান কিংবা নিজমান, শত্রু কে, শত্রু কে মিত্র, কেউ আমাকে অপমান করলো কি সম্মান করলো, জড়মুক্ত মোর ভক্ত মানে সমান। এ ভক্ত এটাতে কী করে হয়? কথাগুলো বলতে তো সহজ, মানাটি কত সময় সোজা, এখনও যদি কেউ কিছু বড় কথা বলে দেয় সহ্য করতে পারি? তখন আমাদের আসলে কেন সহ্য করতে পারি না? আমরা দেহাত্ম বুদ্ধিতে, যদি আমাদের কালা জামা দেখে এই কালা জামা, তো আমরা কোন কার করে জামাকে গালি দিয়েছি, আমি কালা নাকি? তো জামাকে গালি দিয়েছি, আমি তো কালা নই। তো সেই রকম যদি আমরা মনে করি আমি দেহ নেই মা আত্মা, তো যে কেউ বলুক শরীরকে বলছে আমার কি। হ্যাঁ, এই সুন্দর শিক্ষা আছে জড় ভরত আর রঘুগণের যে আলোচনা আপনারা অনেকে পড়েছেন পঞ্চম স্কন্ধে, যখন রঘুগণ রাজা রঘুগণ জড় ভরতকে শিবিকা ভাগ করে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় ওই রকম তাকে গালি দিচ্ছিলেন, উনি ওই রকম নির্বিকার ছিলেন, বলতে আমি তুমি কাকে বলছো, আমি তো তুমি যাকে, আমি তো সেই শরীর নেই, আমি তো ওরা আমাকে বলে কোনো লাভ নেই। শীত গ্রীষ্ম সুখ দুঃখ এক যেবা মানে, সঙ্গমুক্ত সেই ভক্ত স্থিত আত্মজ্ঞান। শীত গ্রীষ্ম সুখ দুঃখ এক, কী করে এক মানা যায়? এ বিষয়ে দ্বিতীয় অধ্যায় প্রথমেই কৃষ্ণ বলে দিয়েছেন, এটা সহ্য করো আসবে যাবে, শীত আর গ্রীষ্মকাল আসবে যাবে, যা সহ্য করো। তুল্য নিন্দা স্তুতি আর সন্তুষ্ট গভীর, নিকেতন তার নাই মতি তার স্থির। তুল্য নিন্দা, তার নিন্দা করুক আর স্তুতি করুক সমান, তুল্য মানে সমান, সন্তুষ্ট গম্ভীর, কালকের নিয়ে আলোচনা হয়েছে। নিকেতন তার নাই, নিকেতন মানে, নিকেতন মানে, নিকেতন মানে বাড়ি, নিকেতন তার নাই মতি তার স্থির। তাহলে কি বাড়িটা কি করতে হবে? আবার একই কথা, ওর কৃষ্ণের বাড়ি বলে থাকতে হবে, কৃষ্ণের বাড়ি বললে থাকলে কোনো অসুবিধা নেই। যেমন ধরুন আপনি যদি প্রধানমন্ত্রী ড্রাইভার হন,
আর নিজের গাড়ি থাকে কোনটা ভালো? প্রধানমন্ত্রী নিজের গাড়ি থাকলে তেল আপনাকে ভরাতে হবে, প্রধানমন্ত্রী ড্রাইভার হলে তেল ভরাতে হবে না। নিজের গাড়ি হলে ট্রাফিক সিগন্যালে খাড়া হয়ে থাকতে হবে, প্রধানমন্ত্রী গাড়ি চালালে কেউ কোথাও আটকাতে পারবে না। পেট্রোল পাম্পে ঢুকলে নিজের গাড়ি হলে, এক ভক্ত বলেছিলেন গাড়িতে তো খুব মজা, খালি পেট্রোল পাম্প দেখলে কষ্ট লাগে। আর প্রধানমন্ত্রী ড্রাইভার হলে কত দেবে? ফুল ট্যাঙ্ক। ভাষা চেঞ্জ হয়েছে, যে নিজের টাকা টাকা দিয়ে তেল ভরে বইরম কথা খুব কম লোকে বলে ফুল ট্যাঙ্ক, কিন্তু প্রধানমন্ত্রী গাড়ি চালাচ্ছে ও কি বলবে? কোনোদিন বলবে 100 টাকা দাও? বলবো কোনদিন? কোনোদিন কথা বলবে না। তা নিজের গাড়ি থাকা ভালো না প্রধানমন্ত্রী ড্রাইভার হওয়া ভালো? সেদিন নিকেতন তার নাই মতি তার স্থির, সেই মোর প্রিয় ভক্ত সেই ভক্তিমান, ভক্তের লক্ষণ যত করিনি ব্যাখ্যা, এই হচ্ছে ভক্তিমান। এখন এখানে বলছে প্রিয় ভক্ত, শেষ শ্লোকটা বলছে কি অত্যন্ত প্রিয় ভক্ত, এই শুদ্ধ ভক্তি যে বা করিবে সাধনা অমৃত সে ধর্ম যেন জ্বর বিলক্ষণ, তাহাতে যে শ্রদ্ধাযুক্ত অনুকূল প্রাণ অত্যন্ত সে প্রিয় ভক্ত আমার সমান। এখানে শেষে কী বলছে যে এই উপদেশগুলো পালন করবে সে এত প্রিয় সে আমার সমান। আমার সমান মানে কি? ভগবান হয়ে যাবে নাকি? আমার সমান ভগবানের পার্থক্য কী? যেমন রাজা রানীর মধ্যে পার্থক্য কী? রাজা যা খায় রানী যা খায়, রাজা যে গাড়ি ঘরে সে তো রানী রাজা হওয়ার দরকার কি? আর বেশি পায় তারা তো টেনশন নাই যে ভোটে উঠবে কি না উঠবে রানী, তারা তো এই নয় যে রানী রাজা হয়ে গেছে। আমার সমান মানে তার সব সুযোগ সুবিধা একই রকম, ভক্ত ভগবানের সেবা করলে ভগবানের যে সুযোগ সুবিধা সেটি, যেমন ভগবান যে খাওয়া খায় ভক্ত সেই খাওয়া খায়। তাই অত্যন্ত সে প্রিয় ভক্ত আমার সমান, যারা আমার দ্বারা কথিত এই ধর্মরূপ অমৃতের উপাসনা করেন সেই সকল শ্রদ্ধাবান মতপরায়ণ ভগবত ভক্তগণ আমার অত্যন্ত প্রিয়। ভগবদ্গীতাতে কত সুন্দর করে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার লক্ষণ বর্ণনা করেন। হয়তো শুনে মনে হচ্ছে শুনতে তো ভালোই শোনা যায় কিন্তু পালন করতে কঠিন, হ্যাঁ সেটা ঠিক কিন্তু অসম্ভবও তো নয়। আসলে এই যে যত গুণগুলো বলা হচ্ছে তো শুনতে ভালো শোনা যাচ্ছে কিন্তু যখন অভ্যাস করতে যাবো তখন একটু কঠিন লাগবে, কিন্তু সরল কখন? যদি আমরা গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি তার কৃপায় এমনিতেই সে সরল হয়ে যাবে। ভক্তির যে অঙ্গগুলো আমরা পালন করতে কষ্ট লাগছে সমস্তগুলি যদি গুরুদেব সন্তুষ্ট হন, বৈষ্ণব আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে ভক্তির অঙ্গগুলো সব এমনিতে ধীরে ধীরে এমনিতেই সুন্দরভাবে সম্পাদিত হন। আমাদের আলাদা করে আর প্রয়াস করতে হবে না, বিনম্রভাবে গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করতে পারলেই তাদের কৃপাতে গুণগুলো এমনিতেই চলে যাবে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। আপনি বললেন যে যে কষ্টটা পায় সেটা অনেক বেশি পাওয়ার কথা ছিল, কম পায় সে ভগবানের ধাম পৈতৃক সম্পত্তি, বাট এটা খুব উঁচু মনে হয় আনফেভারেবল সিচুয়েশন এলে জীবনে খুব কষ্ট হয়, মানে বুঝতে ভগবানের হাত পিছনে আগে বুঝতে খুব কষ্ট হয়, বুঝতে পারা যায় না কিভাবে ধীরে 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 বুঝতে। প্রশ্ন হচ্ছে এটা তো অনেক উঁচু লেভেলের কথা, কী করে বুঝবো? তো প্রভুপাদ বসে বলছেন তুমি গুরুদেবের কথা সাধু কথা মেনে নাও তাহলে হয়ে গেলো, এ কঠিন কি? বাবা যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে মেনে নাও, কঠিন এটা নাকি রিসার্চ করতে যাবে? মানুষ মরণশীল বাবা বলছেন মেনে নাও, যেমন মেডিকেল যে রিসার্চ করতে যাবে মানুষ মরণশীল তাহলে কী করতে হবে? সারা পৃথিবীর লোকগুলোকে মারার পরে বুঝতে হবে হ্যাঁ মা সব মানুষ মরে। তারপরে তুমি নিজেও তো একটা মানুষ, তুমি তো মরলে না এখনো, তার মানে কোনো দিনের প্রমাণে হবে না মানুষ মরণশীল। সবচেয়ে ভালো কি
যিনি এটা করেছেন তার কাছ থেকে বিশ্বাস করা। যেহেতু আমরা দেখছি আমাদের গুরুদেব বৈষ্ণব লোক প্রভুপাদ পূর্বতন আচার্য চৈতন্য মহাপ্রভু সবাই মেনেছেন, সুখদেব গোস্বামী ব্যাসদেব নারদ মুনি সবাই স্বীকার করেছেন, বাস মেনে নিলে হলো। যেমন ধরুন আমাদের এই জায়গায় কোশ্চেন আসে, মাথা ব্যথা হলে ক্যালপুল করেছেন কেন মাথা ব্যথা কমে, এটা প্রমাণ করার পরে খাই না মাথা ব্যথা হলে খেয়ে নি না, এটা যে হলে কী করে খাবো কী করে বুঝবো এটা খালে কমে কী করে বুঝবো, খেয়ে দেখো বাস। ডাক্তার আমরা দেখো ডাক্তারের কথা শুনে কত বিশ্বস্ততার সঙ্গে খাই, কীরকম খাই, ডাক্তারের কাছে যখন যাই তখন ডাক্তারের কাছে কী বলি, ডাক্তারবাবু লেখা আছে, না না একটু আপনি আবার একটু বলে দেন, লিখে দিয়েছে আবার বলে দিল, আবার বাড়িতে আবার টেলিফোন করছি, ডাক্তারবাবু এটা এইরকম কি মানে, হ্যাঁ ওই রকমই, আবার বাড়িতে টেলিফোন করছি, আর শাস্ত্রে আছে এটা মানতেই যাচ্ছেন, ডাক্তারের কথা কত ভয় কত শরণাগত, যা বলছে তাই, শাস্ত্রের কথা মানতেই চাই না, শাস্ত্রে বলেছে বিশ্বাস করা বাস হয়ে গেল। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ মায়াবাদী, বাদ মানে হচ্ছে মতবাদ, মায়া শব্দের অর্থ হচ্ছে মা ইয়া, মা মানে না, যেমন মা কশ্চিত দুঃখ ভাগ হবে, মা মানে কি মা সূচ দুঃখ করণ, মা মানে কি না, ইয়া মানে যা, আসলে ইয়া বাংলাতে জ শব্দটা অন্তিস্থীয় জ, এটা আসলে সংস্কৃতে কোনো শব্দ নেই, এটা ইয় তো, মা ইয়া মানে হচ্ছে ইয়া যা, যা নয় সেটার নাম হচ্ছে মায়া। তো মায়াবাদীরা মনে করে অর্থাৎ নিরাকারবাদীরা মনে করে যে আমাদের যে শরীরটা এটা হচ্ছে মায়ার শরীর, আসলে এটার অস্তিত্ব যেমন নাই, ভগবানের শরীরটাও এরকম মায়ার শরীর, আমাদের শরীরটা যেমন মায়ার শরীর ভগবানের শরীরটাও মায়া দ্বারা তৈরি, আমরা যখন একদিন মরে যাবো ভগবান একদিন মরবে, আর অর্থাৎ আমরাও একদিন, আমাদের সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই, আমরাও একদিন ভগবান হয়ে যাব। এই জগত জগৎটা পুরো সব এখানে এই জগতে সব মায়া, জগৎ মিথ্যা, এই ধরনের যাদের ভাবনা তাদের কাছে মায়াবাদ, যে মতবাদে তারা মনে করে যে ভগবান হচ্ছে নিরাকার, তিনি আমাদের মায়া আমাদের মতো একটা মায়ার শরীর ধারণ করেছেন, তিনি যখন এই মায়া থেকে কী বলে মুক্ত হবেন তিনি ব্রহ্ম হয়ে যাবেন, এই ধরনের যারা মনে করে তাদেরকে মায়াবাদী বলে, সেই দর্শনটা ঠিক নয়। সাধারণত নির্বিশেষবাদীরাই সাধারণত মায়াবাদী হয়, সব নির্বিশেষবাদী নয়, যারা ব্রহ্মবাদী তারা নয়, তো বেশিরভাগ নিরাকারবাদী মানেই মায়াবাদী। ঠিক আছে, ব্রহ্ম শব্দটা ব্রহ্মশের স্বভাবে, ব্রহ্ম কথাটা ব্রহ্ম এবং আত্মা এই শব্দ দুটি অনেক অর্থে ব্যবহার হয়, ব্রহ্ম মানে ভগবান, ব্রহ্ম মানে জীব, জীব হচ্ছে ব্রহ্ম আর ভগবান হচ্ছে পরম ব্রহ্ম, এখানে ব্রহ্ম শব্দের অর্থ চিহ্ন হয়, ব্রহ্ম সে স্বভাবে মানে সে সচ্চিত আনন্দময় স্বরূপে, ব্রহ্ম স্বভাব মানে চিন্ময় স্বরূপ, সে জড় শরীর নয়, জড় নয়, তারপরে যত দিন যাবে আমাদের এত এত অনর্থ হয়তো এগুলো
পেরে উঠি না সব পরিস্থিতিকে মানে ইয়ে করতে পারি না তাহলে সেভাবে আমরা ভক্তিপথে পাচ্ছি না এগোতে যখন শুনি তখন তো পারি হ্যাঁ তো তার মানেটা কি এর বুঝতে হবে যখন আমাদের মোবাইলে কথা বলার দরকার তখন কি করি আমরা চার্জ দিই চার্জ দিয়ে আর কথা নতুন মোবাইল হলে তিন চার দিন পর পর চার্জ দিলে হয় ধীরে ধীরে যখন হয় তখন কী হয় প্রতিদিন চার্জ দিতে হয় আর বেশি পুরানো হলে চার্জে লেগে কথা বলতে হয় তো আমাদের যদি ওই রকম খুব পুরানো ব্যাটারি হয়ে যায় যে সোনার সঙ্গে সঙ্গে ভুলে যাই তো সব সময় হরি কথা শুনতে হয় হ্যাঁ প্রভুপাদের গ্রন্থ সবসময় পড়তে হবে সাধু সঙ্গে প্রভুপাদের লেকচার আছে গ্রন্থ আছে সবসময় সাধুর সঙ্গে হরিকথা শুনতে হয় কী করে প্রভুপাদ আর বৈষ্ণবকে খুশি করতে পারি যেমন আপনি মা আপনি যা চান সেটা করলে বাচ্চা সেটা করলে আপনি খুশি হন তো অনুরূপভাবে সরকার উনি যা চায় প্রজারা তা করলে খুশি হন তো প্রভুপাদ যা চান সেটা যদি আমি করি তাহলে খুশি হব সেরকম জানি কী চান এই প্রভুপাদ এই কথাগুলো বলে গেছেন এগুলো করি তাহলে খুশি হবেন অর্থাৎ আমরা ভালো ভক্ত হলে সবচেয়ে বেশি খুশি হব হরে কৃষ্ণ প্রভু প্রণাম নেবেন আমি বলছি ভক্ত এবং দাসের মধ্যে পার্থক্যটা কি দাস মানে হচ্ছে দাস মানে চাকর আমরা ভগবানের চাকর আর ভক্ত মানে হচ্ছে ভক্তি শব্দটা আসছে ভজ যুক্তি সন্ধি বিচ্ছেদ আর ভজ কথার অর্থ হচ্ছে ভজনা ভজনা কথার অর্থ হচ্ছে কাউকে ভালোবেসে কিছু করা তার ভক্তি তো ভক্তি কথার অর্থ হচ্ছে তাকে ভালোবেসে কিছু করা সেটা না হচ্ছে ভক্তি আর দাসের কাজটা হচ্ছে মালিকের সেবা করা তার দুটো কাজ একই ভক্ত মানেই হচ্ছে দাস আর দাসের কাজ হচ্ছে ভক্তি করা ঠিক আছে অভিনন্দন হরে কৃষ্ণ বললেন যে গুরুদেবকে সন্তুষ্ট করতে পারলে আমরা সমস্ত জ্ঞান সহজেই লাভ করতে পারব কিভাবে বুঝব যে গুরুদেব সন্তুষ্ট হয়েছেন আমার সেবার দ্বারা যেমন যদি আমি ভালো করে ভক্তি করতে পারছি তাহলে বুঝতে হবে গুরুদেব আমার সন্তুষ্ট কেন গুরুদেবের কৃপাচার হয় কেউ ভালো ভক্তি করতে পারে গুরুদেব কৃপা করে নাই আমি ভালো ভক্তি করছি এটা কোনো হতে পারে কি তারপর আমি ভালো যদি ভক্তি করতে পারছি তাহলে গুরুদেব সন্তুষ্ট আর সবচেয়ে বড় কথা তিনি যে যে নির্দেশগুলো দিয়ে গেছেন সেগুলো কঠোরভাবে পালন করা তাতে বোঝা যাবে তিনি যে যেমন খাওয়া খেলে কীরকম হয় নিজে বোঝা যায় না তুষ্টি পুষ্টি ক্ষুণ্ণি খাওয়া খেলে সন্তুষ্টি হয় ক্ষুধা চলে যায় শরীর পুষ্ট হয় এরকম ভক্তি করলে এরকম নিজের মধ্যে উপলব্ধি হবে না আমি ভক্তি করছি যেমন ধরুন আমি এখান থেকে দিল্লির দিকে যাচ্ছি বা পূর্ব দিকে যাচ্ছি গাড়ি নিয়ে কী করে বুঝবো কতটা পূর্ব দিকে গিয়েছি গাড়ির মিটারে দেখতে পারবো কতটা পশ্চিম দিক চলে গেছে কত দূর আছে হয়তো বুঝতে পারছি না কিন্তু কতটা অতিক্রম করেছি সেটা তো বুঝতে পারি সেরকম আমরা ভক্তিপথে এসে দেখতে পাচ্ছি যে আগে যেগুলো করতে এখন মাছ মাংস খাই না পেঁয়াজ রসুন খাই না সিনেমা দেখি না টিভি দেখি না চারটে নিয়ম পালন করি সকালে উঠি মঙ্গল আরতি করি বৈষ্ণব সেবা করি আগে এগুলো করতাম না আগে সকালে উঠতাম না এই যে বদভ্যাসগুলো চলে গেছে তার মানে সেগুলি উন্নতি ওকে লাস্ট কোশ্চেন হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ মহারাজ একটা প্রশ্ন ছিল যে অনেক সময় আমরা দেখি যে ভক্তি করতে করতে আমরা ভক্তি পথ থেকে উৎসাহিত উৎসাহ হারিয়ে ফেলি
তা এটা কেন হয় এবং এই মানে এরকম কেন হয় এবং কি করা উচিত সেই মতো অবস্থা? হ্যাঁ, ভক্তি করতে করতে এটা স্বাভাবিক হতে পারে, কখনো কখনো উঁচু নিচু এটা হওয়া স্বাভাবিক। নদীর যেমন স্রোত যায় উঁচু নিচু হয় না, এটা সাপ যখন চলে বা আঁকা বাঁকা হয়, যখন আমরা চলবো কোথাও চলতে একটু উঁচু নিচু হতে পারে। যখনই আমরা বুঝবো যে যে আমাদের পথ, তখন সঙ্গে সঙ্গে সাবধান হওয়া উচিত। যেমন আজকাল আমরা গাড়িতে যান জিপিএস দেখে যান, হ্যাঁ, আমি এখান থেকে মায়াপুর যাচ্ছি, জিপিএস 120 কিলোমিটার, কিছু দূর যায় দেখলাম 140, তখন কী মনে হবে? তখন কী মনে হবে? ভুল পথে আসছে, তখন ঘোরা উচিত না? না, দেখি আরও একটু যেয়ে দেখি কী হয়, এরম করবো কি? যখন দেখতে পাচ্ছি দূরত্ব বাড়ছে, তা আমি ভুল পথে চলছি, তখন সঙ্গে সঙ্গে ঘোরা উচিত। যখন ভক্তি করতে দেখি আমার কামনা বাসনা বাড়ছে, তখন ভুল পথে চলছে, সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ানো হচ্ছে। কী করে বুঝবো? সঙ্গে সঙ্গে না বুঝতে পারলে দাঁড়িয়ে দাদা এই রাস্তা থেকে মায়াপুর যায়, সে কাউকে জিজ্ঞাসা করে নিলাম যে এই যে আমি মনে করছি আমার বাড়িতে সকাল 7টায় মঙ্গল আরতি করবো, পূর্ব এখানে এটা ঠিক আছে কি? আর আমি যদি মনে করি যে আমি 7 দিন জপ করবো না, বৃন্দাবন যে আমি 7 দিন বসে এক নাগার সব মালা একসঙ্গে করে নেব, এটা ঠিক আছে কি? না, আমি শুনছি গ্রন্থ বিতরণ করা খুব ভালো, আমি যদি 16টা গীতা বিক্রি করি তাহলে কি 16 মালার মতো হবে কি? যদি না বুঝতে পারি তাহলে জিজ্ঞাসা করতে পারি। হরে কৃষ্ণ। বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ, বলছি যে আপনি বললেন যে নিকেতন করলে হ্যাঁ ভক্ত হওয়া যায় না বা ভক্ত পথে বাধা আসছে, তা কোনো মানুষের তো থাকার জন্য একটা তো নিকেতন দরকার, তো সেটা কিভাবে? না, এখানে সেটা বলা হয়নি, এখানে পূর্বপথটা বলেনি, বলে ঘর থাকার দরকার নেই, বলতে ঘরটা থাকুক, ওটা মনে করতে হবে কৃষ্ণের বাড়ি, আমি কৃষ্ণের চাকরেই থাকবো, এমন নয় যে ঘর থাকবে না। এবং পূর্ববত বলছেন যদি বানাতে চান বানান, বড় বাড়ি বানান, কৃষ্ণের জন্য বানান, এমন যে বলছেন না গাছের তলায় থাকতে হবে, বড় বাড়ি বানান কিন্তু সেটা কৃষ্ণের জন্য বানান। এখানে মাইক। সেটা ভালো, যদি এরকম হয় যারা টাকা ইনকাম করে, কেউ যদি মনে করে আমার কেন টাকা সাথ যায় না আর টাকা ইনকাম করে ইচ্ছে, সেটা ভালো, তার মানে টাকার মূল্যটা বুঝে গেছে। যেমন কারো যদি ছোট ভাই থাকে, পড়াশোনা না করতে চায়, অনেক চেষ্টা করছে পড়াশোনা করা, হ্যাঁ এই পড়বে না বাধ্য, এর বলবো কি আমরা? না, যদি বাচ্চাটাকে ভালোবাসি, ছোট ভাইকে ভালোবাসি, কোনোদিন এটা বলবো না। ও জায়গায় তো মায়াপুর ঘুরে নিয়ে আসবো, দুর্গা পূজার নতুন জামা দেবো, একটা ভিডিও গেম দেখার জন্য মোবাইল কিনে দেবো, সব দেবো, পড়াশোনা কর। তো সেই রকম যদি আমি পরিবারের লোককে ভালোবাসি, ভক্তির চেয়ে বড় গিফট তো নেই, কেন কেন দেবো না? অবশ্যই দেবো, কারণ যখন হচ্ছে না তখন মনে করতে হবে যে আমার আচরণটা ঠিক নয়, সেই জন্য দিতে পারছি না, আমার মধ্যে কোনো ত্রুটি আছে, আমার মধ্যে ত্রুটি আছে সেই জন্য নিচ্ছে না, আমার ভুল সেই জন্য নিচ্ছে না, আমাকে পরিবর্তন হতে হবে। না,
হ্যাঁ সেটাই আমি বলবো যে আপনি যে পন্থায় করছেন সেটা যে সর্বশ্রেষ্ঠ তা তো নয়, এবং যে আপনি যেটা বলছেন সেটা ঠিক তা তো নয়। এই জন্য অনেক ভক্ত আছে যারা এ বিষয়ে অনেক দক্ষ, তাদের সাহায্য নেন, তারা বলবে কী কী কথা বলতে হবে, কী করলে হবে। তারা আপনার যে সমস্যাটা সে আপনার অনেকের কাছে, এবং এই বিষয়ে ভক্তরা অনেক অভিজ্ঞ, তারা কী কোন বিষয়ে কী বলতে হয়। এখানে বুঝতে হবে আপনি নিশ্চয়ই ওখানে ওদের ভক্ত মানব কোনো টেকনিকে আপনার কোনো মানে ঠিক মতো প্রয়োগ করতে পারছে না, সেই জন্য হচ্ছে না। সেটাই বলছি যে আপনি আপনার যদি ইচ্ছা থাকে তাকে ভক্ত বানানো, অন্য কোনো ভক্তের সাহায্য নেন তাকে ভক্ত বানানোর জন্য, আপনার কথা কাজ করছে না তখন আপনি চেষ্টা না করে অন্য কারো সাহায্য নেন। ধীরে ধীরে ওটা যেমন কালকে বলছিলাম ওদের সঙ্গে ভক্তির কথা নেবে আলু বেগুনের খবর নেন, কারণ তাহলে আর বৈষ্ণব হবে না, আলু বেগুনের আলাপ করলে আর বৈষ্ণব হবে না। বাট অন্য ভক্ত যারা দক্ষ ভক্ত তাদেরকে বলুন ওনার কোন টেকনিকে ওরা দিতে চায় তাদের উপরে ছেড়ে দেন। ওকে আমার মনে হয় সময় শেষ। ওকে প্রেমণীদিবু লাস্ট কোয়েশ্চেন। মহারাজ আমার ভক্তিপূর্ণ প্রণাম আপনার চরণে রইল। আজকের ক্লাসের প্রতি আমার এই কোশ্চেনটা নয়, আমি একটা কোশ্চেন করছি যে এই যে কৃষ্ণ ভাবনা মৃত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কৃষ্ণ ভাবনা মৃত কীভাবে বজায় রাখবো এই ভাইরাস যুগে বাধা বিপত্তি। আসলে এই কলিযুগটা এমন একটা জায়গা, এটা ভক্তি করার প্রতিকূল জায়গা। এখানে যেমন জেলখানায় কারা থাকে, ভালো লোক থাকে না খারাপ লোক, খারাপ লোক তো এই 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 পৃথিবীতে এই ভৌতিক জগতে সবাই খারাপ লোক, তো তাদের সঙ্গে ভক্তি করা আসলে কঠিন। তবুও আমাদের আমার ভাগ্যবান যে প্রভুপাদের কৃপায় আজ ইস্কন হয়েছে, ভক্ত সঙ্গে ভক্তি করতে পারছি। যদি আমরা খুব ঐকান্তিক হই তাহলে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা যেতে পারবো। আমাদের হচ্ছে মাঝে মাঝে সমস্যা হতে পারে, আবার ভক্ত সঙ্গে করলে সব সব কেটে যায়। আপনি আজকে থেকে প্রায় 30 বছর আগে ভক্ত করে তো যাচ্ছেন, কত বাধা বিঘ্ন এসেছে, তো 30 বছর যখন গেছে নিশ্চয় বাকি জীবনটাও যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে সর্বনেশ ভক্তি প্রেম সেন মহারাজ কি শিল কৃপা কি ধন্যবাদ। তো আপনাদের এই সেমিনারের পরে যে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, তো সেই মহাপ্রসাদে আজকে যে সমস্ত ভক্তরা ব্যয়ভার বহন করেছেন, তো মহারাজ তাদের কিছু আশীর্বাদ পূর্ণ কিছু প্রসাদি মালা দিবেন। তো আমরা তাদের নাম ঘোষণা করছি, দয়া করে তারা যদি থাকে তো অবশ্যই আসবেন একটু স্টেজে। জিষ্ণু প্রভু, পাউলি মাতাজি, বাপ্পা প্রভু, শুভদীপ প্রভু, আজকে এই ওনারা আজকে এই প্রসাদের জিষ্ণু প্রভু আজকে এই প্রসাদ করতে দিয়েছে। আর কে আছে? তো আগামীকালও আমাদের এই সেমিনার কন্টিনিউ হবে, তো যারা কেউ যদি অবশ্যই এই প্রসাদের স্পন্সর করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। বৈষ্ণব সদাচার, বৈষ্ণব সেবা করার একদিন মাত্র সুযোগ আছে। হরে কৃষ্ণ।
और पूर्व में माला माथा ढुक गए ढुक गए था पर तो ढुक गए ना हरे कृष्ण हरि बोल আমরা এই যে সকলে যারা যারা আজকে প্রসাদ বঞ্চন করছে সকলের আধ্যাত্মিক মঙ্গল কামনা করে আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবো সকলে একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় মহাপ্রসাদ আপনাদের যার তারা আছে প্রসাদ নিতে পারে না যার তারা আছে তার প্রসাদ নিতে পারে তো ও এখানে প্রসাদ হবে তাহলে কীর্তন বেশিক্ষণ করবো না টাইম নেই আপনারা অনেক দূর থেকে এসেছেন একটু পাঁচ মিনিট কীর্তন বেশি কৃষ্ণ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় শ্রীমাতে ভক্তি বেদান্ত Krishna Krishna Hare Hare
হরে রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna,
जय विष्णुपाद परमहंस परिव्राज आचार्य अष्टोत्तर शत श्रीमद भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की अनंत कोटि गौर भक्तवृंद की नामाचार्य हरिदास ठाकुर की प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्वेत गदाधर शिवाशति गौर भक्तवृंद की राधा कृष्ण गौ गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन धाम की वृंदावन मथुरा धाम की जगन्नाथपुर धाम की मायापुर नवदीप धाम की गंगा माई की जमुना माई की भक्ति देवी की तुलसी महारानी की हरिनाम संकीर्तन की सावित गौर भक्तवृंद की गौर प्रेमानंदी ऑल ग्लोरीज टू द असेंबल्ड डिवोटीज ऑल ग्लोरीज टू श्री गुरु गौरंग ऑल ग्लोरीज टू श्रील प्रभुपाद भक्त प्रेम स्वामी महाराज हरे कृष्णा आपनारा पहला जानुरी उत्सव कथा सबा जानें कारा कारा जानें इरा सम्बन्धे सत्यराजपु अपना विस्तृत जाना हरे कृष्णा पहला जानुरी प्रोग्राम है आगे तो शियालदा होता एखन एखाने शुरू करेछि एखाने तीन चार बछर धरे शुरू होयेछे जदि एडवांस कूपन नेन आपनारा 30 टाका दिनेर दिन निले 60 टाका पड़बे तो जारा नेबेन ओइखाने सुभद्रा करुणा माताजी कोथाय आछे सुभद्रा करुणा माताजी कोथाय ओइ जे देखुन ओइखान थेके आमरा कूपन निये निब আপনি ওখানে বসুন একটা টেবিলে ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন দিনের দিন নিলে 60 টাকা অ্যাডভান্স নিলে 30 টাকা আর যত লাগলো ওখান থেকে নিয়ে নিতে পারেন হরে কৃষ্ণ ওয়েলকাম সবাইকে ফার্স্ট জানুয়ারি আসার জন্য বছরের প্রথম দিন মন্দিরে গঙ্গায় স্নান করবেন প্রসাদ পাবেন গৌমিকায় দর্শন করবেন হরে কৃষ্ণ আসলে সত্যরাজপু 30 টাকা নিতেন না কিন্তু আপনারা আসবেন কি না আসবেন সেই জন্য টাকাটা নিচ্ছেন না হলে 30 টাকা আপনার দরকার নেই আপনি 30 টাকা আসলে 30 টাকা দিতেও পারেন উনি আপনাদের কিন্তু আপনারা আসবেন কি না আসবেন রান্না নষ্ট হবে সেই জন্য উনি 30 টাকা নিচ্ছেন হিসেব রাখার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইখানেই প্রসাদ হবে তো আপনারা এই ম্যাট গুলো আছে এগুলো একটু ছেড়ে দিন আর ভক্তরা একটু হেল্প করুন এই হারমোনিয়াম গুলো একটু মন্দিরে নিয়ে যান